হ্যালো, নমস্কার। ফোর্থ পিলার্সের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি সুদীপ্ত সেনগুপ্ত। আজকে আমরা আলোচনা করব প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে নিয়ে, তার জীবন এবং তার রাজনৈতিক জীবন নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন দিল্লি থেকে দুজন সাংবাদিক, যারা প্রণব মুখার্জিকে বহু বছর ধরে পেশাদার সাংবাদিক হিসেবে খুব কাছ থেকে দেখছেন, ব্যক্তিগতভাবে খুব ভালো করে চেনেন। এবং সত্যি কথা বলতে কি, যে সারা ভারতে বাংলাদেশের বাঙালি সাংবাদিকদের মধ্যে তো বটেই, সারা দেশের সাংবাদিকদের মধ্যে এর থেকে ভালো কোনো দুজনকে আমি মনে করতে পারছি না, যারা প্রণববাবু এবং তার রাজনীতিকে এত দীর্ঘদিন ধরে এরকম ভাবে পর্যবেক্ষণ করেছেন। দুজনেই প্রতিষ্ঠিত অগ্রগণ্য বাংলা সংবাদপত্রের সাংবাদিক। আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত ঘোষাল, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দিতে চলেছেন গৌতম লাহিড়ি। গৌতমদা অন্য একটা অনুষ্ঠানে আছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। জয়ন্তদাকে দিয়ে শুরু করি। জয়ন্তদা, এই অনুষ্ঠানের নাম আমরা রেখেছি প্রণব মুখার্জি, আ লাইফ ইন ওয়েটিং। প্রতীক্ষা করতে করতে একটা জীবন যেন কেটে গেল। অনেক কিছু পেয়েছেন, দেশের রাষ্ট্রপতি হয়েছেন, প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন এবং সব থেকে কঠিন সময় কঠিনতম মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। প্রধানমন্ত্রীকে তার হওয়া হলো না, অন্তত তিনবার সুযোগ পেয়েছিলেন। নিশ্চয়। এবং আমি একটা মজার গল্প, একদম অন্য গল্প বলবো, যে প্রধানমন্ত্রী হতে চাওয়াটা যে আসলে কোনো অন্যায় নয়, এটা আমাকে একবার লালকৃষ্ণ আডবাণি বলছিলেন যে প্রণববাবু যে প্রধানমন্ত্রী হতে চেয়েছে, এখন আডবাণী নিজেও তো একজন প্রধানমন্ত্রী প্রার্থী ছিলেন বলে হয়তো সমব্যথী ছিলেন, যাই হোক সে কথা আজকের আলোচনা প্রণববাবুকে নিয়ে। উনি বলছিলেন যে তখন চরণ সিং প্রধানমন্ত্রী, এবং সেই সময় মানে মোরারজির পর একটা ওই রকম সময় একটা গ্রুপ অফ মিনিস্টার, যেটা চরণ সিং তখন প্রধান, আমরা সবাই ওয়েট করছি, উনি আসছেন না, দেরি হয়ে গেছে। তো চরণ সিং তারপরে এলেন প্রায় আধ ঘন্টা পরে, আমরা সবাই ওয়েট করছিলাম। তো বললাম যে আপনি এত দেরি করলেন কেন, এমন কি জরুরি বৈঠক ছিল? বললো যে বিরাট একটা জরুরি ইন্টারভিউ দিচ্ছিলাম এক রিপোর্টারকে। তো তখন আমরা জিজ্ঞাসা করলাম কি রিপোর্টার আপনি এরকম ভাবে? বললো যে আপনি প্রধানমন্ত্রী হতে চাইছিলেন, আপনি এত স্বার্থপর মোরারজি বিরোধী, তো আপনার প্রধানমন্ত্রী হতে চাওয়ার বাসনা কামনা এটা কি ভালো? তো আমি বললাম সেই রিপোর্টারকে, তুমি তো রিপোর্টার, তুমি কি সারা জীবন রিপোর্টারই থাকতে চাও? তুমি কি সম্পাদক হতে চাও না? তাহলে একটা মানুষের ক্যারিয়ার গ্রাফ, আমি তো রাজনীতি করছি, তাহলে আমি নিশ্চয়ই চাইবো ধাপে ধাপে আমি যদি অন্য আসনগুলো পেয়ে যাই, উপপ্রধানমন্ত্রীও হয়ে যাই, তাহলে আমি রেজিগনেটেড নাম্বার টু। তাহলে প্রণববাবুর কি অন্যায় আছে? এবং তিনি যোগ্য ব্যক্তি, এমন তো নয় যে তিনি অযোগ্য ছিলেন। আজকে তো সবাই লিখছে যে প্রণববাবুর যে মানুষটার প্রধানমন্ত্রী হওয়া হলো না, এটা দিয়ে আজকে সমস্ত আলোচনা হচ্ছে, তার মানে তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং এই চরণ সিং এর গল্পটা আমার আজকে খুব হঠাৎ মনে পড়ে গেল যে প্রণববাবু প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এবং সুদীপ্ত, এটা খুব নির্মম সত্যি কথা, জীবনে দুবার তো একদম সুনির্দিষ্টভাবে হওয়ার সুযোগ তিনি হারিয়েছেন। একবার রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন, একটা বিরাট বিতর্ক হলো, সেই সময় ইন্দিরা গান্ধীর পর তিনি ডেজিগনেটেড নাম্বার টু ছিলেন, তার প্রধানমন্ত্রী হওয়াটা অনুচিত তো ছিল না, কিন্তু সেটা হয়নি এবং সেটার অনেক বিতর্ক হয়েছে, বিতর্কের অবসানও প্রণববাবু ঘটিয়ে দিয়ে গেছেন পিসি আলেকজান্ডারের বক্তব্য দিয়ে। দ্বিতীয়বার তিনি সুযোগ পেয়েছিলেন যখন ইউপিএ অপ্রত্যাশিতভাবে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ওইরকমভাবে জিতে এলো, এবং সবাই ধরেছিল যে সোনিয়া গান্ধী হয়তো রাজি হয়ে যাবেন, কিন্তু সোনিয়া গান্ধী যেভাবে না বলে দিলেন যে আমি হব না, এবং সেই সময় প্রণববাবুর মনে হয়েছিল যে তাহলে হয়তো সোনিয়া গান্ধী তাকে বাঁচবেন, কিন্তু মনমোহন সিংকে পছন্দ করলেন। এবং যখন রাষ্ট্রপতি হওয়ার তৃতীয়বার কথা হলো, এবং প্রতিভা পাটিলের সময়, কিন্তু আমি কিন্তু প্রণববাবুর রাষ্ট্রপতি হওয়ার কথা বলছি না, সেই সময় উনি ভেবেছিলেন যে হয়তো মনমোহন সিংকে রাষ্ট্রপতি করে আবার সোনিয়া গান্ধী হয়তো তাকে এরকম একটা সংকটজনক, তখন ইউপিএ এর একটা সংকটজনক অধ্যায় চলছে, হয়তো দায়িত্ব দেবে। দুর্ভাগ্য এটা যে বারবার এক্স্যাক্টলি তুমি যেটা বলছো যে এক্স্যাক্টলি মানে উনি না পাওয়ার যে বেদনা সেটা থেকেই গেল। এবং আমার মনে হয় যখন রাষ্ট্রপতি হলেন তখন আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, উনি বলেছিলেন যে রাষ্ট্রপতি ও কিন্তু সাংবিধানিকভাবে তো প্রধান, শুধু দিক থেকে দেখতে গেলে রাষ্ট্রপতি একটা সর্বোচ্চ সম্মান, অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে ওনার মানে কিছুটা দুঃখ উপশম হয়তো রাষ্ট্রপতির পদের মাধ্যমে প্রাপ্তির মাধ্যমে হয়েছে। কিন্তু জয়ন্তদা শেষ পর্যন্ত সান্ত্বনা পুরস্কারই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ঠিকই আছে, নিয়মতান্ত্রিক প্রধান দেশের।
টাইটেলার হেড, প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী, তিনি দেশ চালান, দেশের শাসক। সেটা তো ঠিকই, একশোবার। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম দা, তুমি ছিলে না, আমরা দর্শককে এটাই বলছিলাম যে আমরা আজকে যে দুজন সাংবাদিক দিয়ে এই অনুষ্ঠান করছি, প্রণব মুখার্জিকে ব্যক্তিগতভাবে এবং তার রাজনৈতিক জীবন এত ঘনিষ্ঠভাবে অনুসরণ করেছেন এরকম কোন সাংবাদিক বাঙালিদের মধ্যে তো বটেই, বাংলার সংবাদ মাধ্যমের মধ্যে তো বটেই, সারা দেশেও এই দুজনের থেকে যোগ্যতার কেউ নেই। তোমাকে পেয়ে এবং জয়ন্তকে পেয়ে আমরা অত্যন্ত, আমাদের দর্শক শ্রোতা অত্যন্ত খুশি যে তারা তোমাদের সঙ্গে আলোচনা করতে পারছেন। আমরা এই অনুষ্ঠানে নাম দিয়েছি গৌতম দা প্রণব মুখার্জি আর লাইফ ইন ওয়েটিং, সারা জীবন ভদ্রলোকের অপেক্ষা করে কেটে গেল, আসল পথটা অনেক কিছু হয়েছে, আসল পথটা। আমরা একাধিকবারের কথা জানতে তাই ইতিমধ্যেই বলছি, আমরা 2004 সালে ঘটনাটা থেকে শুরু করি, যখন প্রায় অপ্রত্যাশিতভাবে এনডিএ কে হারিয়ে, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন সরকারকে হারিয়ে শাইনিং ইন্ডিয়া ক্যাম্পেইনকে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপিএ ক্ষমতা এলো, সোনিয়া গান্ধী তার অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে বললেন তিনি প্রধানমন্ত্রী হবেন না, সেই সুযোগটা প্রণব বাবুর হাতছাড়া হয়ে গেল। তখন মনমোহন সিং প্রায় অন্তরাল থেকে কেউ জানে না উঠে এসে প্রধানমন্ত্রী হলেন, এই কাহিনীটা যদি একটু আমাদের দর্শকদের জন্য বলো। না, এটা ঘটনা যে প্রণব বাবু এটা জানতেন যে গান্ধী পরিবারের কখনো কেউ যদি প্রধানমন্ত্রী থাকেন তাহলে সেখানে প্রধানমন্ত্রী পদের আগ্রহ দেখিয়ে কোনো লাভ নেই, বা বরঞ্চ তাদের সব থেকে কাছাকাছি থাকা যাওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য বা লক্ষ্য। কিন্তু 2004 সালে যখন সোনিয়া গান্ধী ঘোষণা করলেন যে তিনি প্রধানমন্ত্রী হবেন না, সে সময় প্রণব বাবুর ধারণা ছিল যে যোগ্যতম রাজনৈতিক ব্যক্তি সেই হিসাবে তাকেই পছন্দ করে নেওয়া হবে, পার্টির একাংশের মধ্য থেকে সেই ধরনের একটা ভাবনাও ছিল, এমনকি বহু মিডিয়া প্রচারও করে দিয়েছিল, অবশ্য আমি বলবো ব্যতিক্রম কয়েকটি মিডিয়া ছাড়া। এর মধ্যে জানা যায় যে প্রণব বাবু সম্পর্কে একটা কোনো আপত্তি বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছিল এবং সেগুলো বেশ শক্তিশালী মহল, তারা চাইছিলেন না ওই অবস্থায় ভারতে এমন কেউ প্রধানমন্ত্রী হন যিনি যে অর্থনীতিতে ভারত পরিচালিত করা দরকার, যা অর্থে অনেকটা বেশি সেই মনমোহন সিং যেটা শুরু করেছিলেন সেই সূত্র থেকেই যেন তাই তিনি মানে অর্থনীতিকে পরিচালিত করতে পারে। এবং প্রণববাবু প্রকাশ্যেই বলতেন তিনি মনমোহন সিং এর অর্থনীতির বিরুদ্ধে ছিলেন, এবং কারণ হচ্ছে প্রণববাবু অনেকটা বেশি কি বলবো নেহরুর সেই সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা আদর্শে তিনি অনেক বিশ্বাসী ছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই প্রণববাবু কিন্তু লিখেছেন যে আমি যত প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেছি তার মধ্যে মনমোহন সিংই প্রধানমন্ত্রী যিনি আমাকে সর্বাধিক স্বাধীনতা দিয়েছিলেন। প্রণববাবু ছিলেন সেতুবন্ধনের কাজ করতেন এই দক্ষিণপন্থী অর্থনীতির সঙ্গে ইন্দিরা গান্ধী বা নেহরু সেই সমাজতান্ত্রিক অর্থনীতির একটা মেলবন্ধন ঘটানোর চেষ্টা করতেন, ভারসাম্য রাখতেন। সোনিয়া গান্ধী আপনারা জানেন যে জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হয়ে বহুবিধ তিনি আইন রূপায়নের প্রণয়নের সুপারিশ করেছিলেন যাতে মানুষের অধিকার দেওয়া যায়, এবং প্রত্যেকটি অধিকারই কিন্তু ছিল বামপন্থীদের প্রমাণ 1950 সাল থেকে কাজের অধিকার দিতে হবে, সাংবিধানিক অধিকার, সেই অধিকার কিন্তু সোনিয়া গান্ধীরা যখন করেছিল তখন মনমোহন সিং সরকারকে বুঝিয়ে যেটাকে রাজি করানো সেটা কিন্তু প্রণববাবু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কিন্তু এটা ঘটনা সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রীও হতে চাইছিলেন, তিনি আদৌ প্রতিরক্ষা মন্ত্রী হতে চাননি, কিন্তু সোনিয়া গান্ধী তাকে প্রতিরক্ষা মন্ত্রী করেছিলেন। হয়তো 1984 সালের যে ঘটনা সেটার একটা প্রভাব গান্ধী পরিবারের মধ্যে ঢুকে গিয়েছিল যে তার ফলে তাদের মনে হয়েছিল যে নিশ্চিতভাবে প্রণববাবু এখনো হয়তো ততটা আস্থাভাজন নন, বা ততটা তারা যে চাইছেন তারা যেভাবে সরকার পরিচালনা করতে চান প্রণববাবু অনেকটা স্বাধীন চেতা, স্বাধীনভাবে হয়তো করবেন, সেটা একটা আপত্তির কারণ ছিল। কিন্তু যে আপত্তিটা আমার মনে হয় 2012 সালের আগে একদমই কেটে গিয়েছিল, গান্ধী পরিবারে গান্ধী সোনিয়া গান্ধী অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিল প্রণববাবু, এ বিষয়ে কোনো সন্দেহ। আমি জয়ন্তদার কাছে একটু যাই, কিন্তু এই যে 2004 সালে ঘটনাটা যেটা হতে হতে না হওয়া আর কি, এটা তো প্রণববাবুর জীবনের তৃতীয় ঘটনা। এর আগে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে একবার হয়েছে, এবং রাজীব গান্ধী নরসিংহরাও যখন প্রধানমন্ত্রী হন, রাজীব গান্ধী যখন ফিরে আসার কথা ছিল যে নির্বাচনে রাজীব গান্ধী হত্যা করা হলো তাকে, তখন একটা চান্স পাওয়া গেছে, দুবারই তার ফসকে গেল আর কি। কোথাও একটা বাঙালিদের মনে খুব আক্ষেপ থেকে যায় যে বাঙালি বলেই হলো না আর কি, দিল্লির এই প্যাঁচ পর্যায়ের রাজনীতিতে বাঙালিরা ঠিক পারলো না। জয়ন্তদা, না আমার যেটা মনে হয় যে প্রণববাবুর এক তো রাজীব গান্ধীর সময় যে ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক ভাবে এখনো সেই অপপ্রচার
আমি গতকালও একটা মাধ্যমে দেখছিলাম, খুব প্রবীণ একজন সাংবাদিক আবার সেই পুরনো গল্প, যেটা অবসান ঘটিয়ে নিয়েছেন পিসি আলেকজান্ডার প্রণববাবু তার নিজের আত্মজীবনীতে, যে গল্পটা শেষ হয়ে গেছে আবার সেই বিমানে রাজীব গান্ধীকে উনি কি বলেছিলেন, যেগুলো যেসব অভিযোগগুলো খারিজ হয়ে গেছে সেগুলো আবার কোনো একজন সাংবাদিক নিজের নাম দিয়ে মারা যাওয়ার পর বলছেন যে প্রণববাবু তাকেও বলেছিলেন যে তিনি হতে চেয়েছিলেন। আসলে একটু একটু দর্শকদের জন্য ওর ঘটনা হচ্ছে যে ইন্দিরা গান্ধী যখন হত্যা করা হলো সেই দিন রাজীব গান্ধী পশ্চিমবঙ্গে, তারা দ্রুত খবর পেয়ে ফিরে যাচ্ছেন প্লেনে, তখন রাজীব গান্ধীকে জিজ্ঞাসা আলোচনা হচ্ছিল যে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, আলোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রণববাবু যেটা বলেন সেটা হচ্ছে অতীতের নজির হচ্ছে সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার গুলজারিলাল নন্দ তিনি দুবার অতীতে দায়িত্ব নিয়েছিলেন সাময়িক ভাবে, সেই কথাটা অতীতের নজির হিসেবে প্রণববাবু উল্লেখ করেছিলেন, সেটাকেই ধরে প্রতিপক্ষ বলতে শুরু করে, প্রণববাবুর বিরোধীরা বলতে শুরু করে উনি প্রধানমন্ত্রী হতে চাইছেন যেহেতু উনি নাম্বার টু ছিলেন। এটা হচ্ছে প্রেক্ষাপট আলেকজান্ডার এর ক্যাবিনেট ছিলেন, তিনি তার বইতে লিখে গেছেন। আমার আমার যেটা মনে হয়, আমি এখানে বিশেষজ্ঞ নই, আমি আমার খুব মানে সহজভাবে যেটা মনে হয়েছে যে প্রণববাবু যেটা লিখেছেন সেটাকে যদি আমরা প্রণববাবুর বক্তব্য, অন্তত প্রণববাবু যেটা বলেছেন সেটা প্রণববাবুর বক্তব্য হিসেবেই যদি গ্রহণ করা যায়, তাহলে দেখা যাচ্ছে যে ক্যাবিনেট সেক্রেটারি মিস্টার রাও এয়ারপোর্টে যখন ওনারা নেমেছিলেন তখন মিস্টার রাও তাকে বলেছিলেন যে দেখুন একটা কনস্টিটিউশনাল ভ্যাকিউম যেন তৈরি না হয়ে যায়, তার কারণ পিসি আলেকজান্ডার কিন্তু এটাও লিখেছেন যে সোনিয়া গান্ধী কিভাবে রাজীব গান্ধীকে নিরস্ত করছিল, কাঁদছিলেন, পিসি আলেকজান্ডার নিজে সেটা দেখেছে, কিছুতেই চাইছিলেন না যে রাজীব গান্ধী আবার রাজনীতিতে আসুন। এখন এইরকম একটা সময় যখন গোটা পৃথিবী তাকিয়ে আছে, এইরকম কোনো রকম যাতে একটা অনিশ্চয়তা তৈরি না হয়, আর ক্যাবিনেট সেক্রেটারি তিনি সবসময় তার একটা টেক্সট বুকের হিসেব অনুযায়ী চলবেন, তিনি বলেছিলেন, প্রণববাবু কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি মিস্টার রাওকে বলেছিলেন যে আমার সঙ্গে বিমানে কথা হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নর, এমনকি ত্রিভুবন নারায়ণ সিং থেকে শুরু করে আমার এটা রাজীব গান্ধী হবেন, সমস্যা ছিল সেই সময় রাষ্ট্রপতি জহির সিং দেশে ছিলেন না। আমার যেটা মনে হয়েছে পারসেপশন, একজন খুব ক্ষুদ্র সাংবাদিক হিসেবে, সাবজেক্ট টু কারেকশন অলওয়েজ, গৌতম দা এখানে আছে, ভুল হলে সবসময় গৌতম দা সংশোধন করে দেবে, কিন্তু আমার যেটা মনে হয় যে পিসি আলেকজান্ডার এটাও বলেছেন যে আমি এইমস এর ওইখানে দাঁড়িয়ে আমি প্রত্যেকটা নেতার সঙ্গে অর্জুন সিং থেকে শুরু করে সবার সঙ্গে কথাও বলেছি, এবং ওর তারাও যে রাজি নয় প্রণববাবুকে গ্রহণ করতে সেটাও কিন্তু পিসি আলেকজান্ডার লিখেছেন, এবং প্রণববাবুও বারবার, যেটা আমাদের বহু সাংবাদিককেও উনি বলেছেন, আমাকে একা বলেছেন এমনও নয়, বহু সাংবাদিককেই বলেছেন যে আমি এমন তো রাজনৈতিকভাবে এতটা মানে মূর্খ নই সোজা কথায় যে রাজীব গান্ধী তাকে সে প্রধানমন্ত্রী হবে না আমি প্রধানমন্ত্রী হব, আমি দারা সিং এর সঙ্গে লড়তে যাব, এইরকম মানসিকতাটা কিন্তু প্রণববাবুর এইটুকু অন্তত কাণ্ডজ্ঞান সম্পন্ন নেতা উনি, এরকম একটা পরিস্থিতিতে সংবিধান মেনে একটা ভ্যাকুম হওয়া উচিত নয়, জহির সিং যদি আসতে না পারে মরিশাসে আছে, আমার মনে হয় অরুণ নেহরু এবং আরো কয়েকজন তারা কিন্তু সেই সময় প্রণববাবুর সম্পর্কে একটা থ্রেট পারসেপশন ছিল, এবং রাজীব গান্ধী প্রধানমন্ত্রী যদি হনও প্রণববাবু যদি থাকেও তাহলেও তারা যে তাদের যে ছড়ি ঘোরানোর যে রাজনীতিটা শুরু করতে চাইছেন রাজীব গান্ধীকে সামনে নিয়ে সেটা করতে তিনি দিতে চাইছেন না, সে তারও তো প্রমাণ হলো ক্যাবিনেটে থেকে যখন তাকে বরখাস্ত করা হলো, এবং বোম্বেতে কংগ্রেসের অধিবেশন হচ্ছে, প্রণববাবু বক্তৃতা দিচ্ছেন, রাজীব গান্ধী লাঞ্চ ব্রেক করে দিল মাঝপথে, বক্তৃতা করতে দিল না, এই ঘটনাগুলো কিন্তু প্রণববাবু সম্পর্কে কোথাও একটা, সেটা রাজীব গান্ধীকে উনি কিন্তু মানে বিতাড়িত হওয়ার পরেও ব্যক্তিগতভাবে আক্রমণ করতেন না, উনি নাম না করে আক্রমণ করতেন, উনি বলতেন ম্যানেজাররা রাজীব গান্ধীকে বিপথগামী করছে, মানে আমি খুব অবাক হয়ে যাই যে মানে প্রণব আমাদের দেশে বোধহয় রাজনৈতিকভাবে যিনি সক্ষম, এবং তুমি যেটা বলছো বাঙালি এটা প্রমাণ করা যায় না, কিন্তু মূল স্রোত যেটাকে তথাকথিত মূল স্রোত, আমি তথাকথিত সিঙ্গেল কোর্ট, এই তথাকথিত মূল স্রোতে তো সত্যিই তো যে বাঙালি কখনোই একটা ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে উঠলে তার নানান দিক থেকে বাধা এসেছে, এবং বরং দক্ষিণ ভারত থেকে কিন্তু অনেকবার প্রতিনিধিত্ব হয়েছে, কিন্তু কিছুতেই বাঙালি, শুধু জ্যোতিবাবুর কথা নয়, আমি কিন্তু শুধু প্রধানমন্ত্রিত্বও বলছি না, অতুল্য ঘোষ কিছুটা করতে পেরেছিলেন, তারপরে জাতীয় রাজনীতিতে
মানে সব সময় এমনকি মমতা যখন রেল মন্ত্রী ছিল তখনও সব সময় তাকে বাংলার মন্ত্রী বলে কটাক্ষ করে জাতীয় মিডিয়া কোনোদিনই কিন্তু মমতার পক্ষে এসে দাঁড়ায়নি। অবচিত মনে কিন্তু আমারও কাজ করে, যদি সোজা সাপটা বলতে হয় আমি যুক্তি দিয়ে হয়তো প্রমাণ করতে পারবো না, কিন্তু 35 বছর দিল্লিতে একটা না থেকে আমার কিন্তু এইটা পারসেপশন হয়েছে যে কোথাও একটা এটা বাঙালির দোষ নাকি এটা বাঙালির প্রতি অবিচার। এই প্রশ্নটা যেহেতু এই প্রশ্নটা গৌতম দাকে আমি করি, কোথাও কি এই যে কংগ্রেস রাজনীতিতে যে কলকাঠি নেড়ে শেষ পর্যন্ত সমস্ত পক্ষকে সমর্থন পিছনে জোগাড় করা, এখানে খামতি ছিল মানে ওনার যে সবসময় রুল বুক ধরে চলা, নিয়ম ধরে চলা, এগুলোতে উনি যে বেশি মনোনিবেশ করতেন, এরকম একটা পারসেপশন আছে সে জায়গায় পিছন থেকে কলকাঠি নেড়ে যে ক্ষমতা দখল করা রাজনীতি কিন্তু আমি দেখেছি তিনি যে ধরনের ক্ষমতা তিনি অর্জন করেছিলেন বা যে ধরনের ক্ষমতার তিনি অধিকারী ছিলেন তিনি কাউকেই করছিলেন, কাউকে দলের মধ্যে তিনি ইন্দিরা গান্ধী আর তিনি এছাড়া আর কাউকে তিনি ছিলেন, ফলে যে সমস্ত দলে আপনি কংগ্রেস দলে এমন কোন একটা গোষ্ঠী খুঁজে পাবেন না, আপনি বরকত গোষ্ঠী খুঁজে পাবেন, আপনি সোমেন গোষ্ঠী পাবেন, সুব্রত প্রণব গোষ্ঠী আর কংগ্রেসে খুঁজে পাওয়া কিন্তু খুব মানে মুশকিল আর কি, এবং খুব নাম যা মানে খুবই অখ্যাত কিছু কংগ্রেস কর্মী তারা প্রণববাবুর বরাবরই ভক্ত ছিল। কিন্তু পরবর্তী সময় যে কথাটা তুমি বলছিলে যে তার যে সুযোগ এসেছিল রাজীব গান্ধীর হত্যার পরে, এটা ঠিক না, কারণ হচ্ছে যে প্রণববাবু সে সময় কংগ্রেসের যে সভাপতি হওয়ার বলরাম জাফর তিনি আসলে মূল কলকাতাতে লেগেছিলেন প্রণববাবুর বিরুদ্ধে 1984 সালে এবং যেটা তিনি অরুণ নেহরুদের কান ভাঙিয়েছিলেন, সেই বলরাম জাফর চেষ্টা করেছিলেন তিনি সভাপতি হবেন মানে রাজীব গান্ধীর পরিবার। প্রণববাবু সেই সময় কিন্তু সমস্ত ওয়ার্কিং কমিটির মেম্বারকে কনভিন্স করিয়ে তিনি কিন্তু সীতা নরসিংহ রাওকে খুঁজে বার করে আনেন অলমোস্ট আনকন্ড। ফলে প্রণববাবু সেই সময় কিন্তু বুঝেছিলেন যে এমন কাউকে সভাপতি করা দরকার তিনি নিজে নন, নরসিংহরাও তো সভাপতি হয়েছেন, ফলে প্রধানমন্ত্রী তো তিনি হবেন, কংগ্রেস জিতবেন, প্রণববাবু হবেন না। কিন্তু দেখো সেই নরসিংহরাও ক্যাবিনেট তৈরি করার যাবতীয় দায়িত্ব প্রণববাবুকে দিয়েছিলেন কিন্তু প্রণববাবুকে তিনি মন্ত্রিসভায় নেন এবং তিনি মন্ত্রিসভায় এসেছিলেন অনেক পর। ফলে প্রণববাবু দলের মধ্যে সবসময় তিনি তার যোগ্যতা মেধা পাণ্ডিত্য এগুলো নিয়ে তিনি একটা চাণক্যের ভূমিকা পালন করতেন, কিন্তু তার পেছনে যে একটা জনসমর্থন গড়ে তোলা দরকার, না তো উনি চেষ্টা করেছেন না কোনোদিন করেন, এবং ফলে যদি বলেন ওইটা ব্যর্থতা, তুমি যদি বলো এটা ব্যর্থতা তাহলে সেটা মানতেই হয়, কিন্তু ওনার জীবনে তো এই সুযোগ আরো এসেছিল, আরো দুবার এসেছিল, আরো দুবার সুযোগ এসেছিল এবং সেটাও দুর্ভাগ্যজনক ঘটনা, তাকে রাষ্ট্রপতি হতে হলো, প্রধানমন্ত্রী হতে পারলেন না, তার কারণ হচ্ছে ইউপিএ তখন তাদের যারা সমর্থন করার কথা ছিল তারা বেঁকে বসলেন, তারা এপিজে আব্দুল কালামকে নাম করলেন, ফলে মনমোহন সিংকে চেয়েছিলেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, কারণ মনমোহন সিংয়ের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি দলের মধ্যে উঠেছিল, গান্ধীর পরিবার তখন সোনিয়া গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বিশ্বাসভাজন হয়ে উঠেছিলেন প্রণববাবু, সেটাও দুর্ভাগ্য যে পাটিকণিতের অংশে প্রণববাবুই বুঝিয়েছিলেন সোনিয়া গান্ধীকে মনমোহন সিং প্রার্থী হলে বিরুদ্ধে যদি এপিজে আব্দুল কালাম হয় তাহলে তাকে জেতানো সম্ভব না, সেক্ষেত্রে উত্তর সরকারকে পরাজিত হতে হবে। প্রণববাবু নিরুপায় হয়ে তিনি একমাত্র যে প্রার্থী যেমন গান্ধী পরিবারকে মেনে নিতে হয়েছে, কারণ তিনি পারতেন যে এনডিএ কে ভেঙে দিতে, শিবসেনা এবং নীতিশ কুমার প্রণববাবু সমর্থনই পেরিয়ে, তারও আগে একটা ঘটনা ঘটেছিল খুব বেশি প্রচারিত হয় আমি ভারতে, অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ লোক তারা চেষ্টা করেছিলেন প্রণববাবুকে দিয়ে একটা জাতীয় সরকার তৈরি, তাতে প্রণববাবুই প্রধানমন্ত্রী, কিন্তু সেই প্রস্তাবেও কিন্তু প্রণববাবু বেশি আমল দেননি, এবং বাজপেয়ীর ঘনিষ্ঠ ব্যক্তি তিনি আমাকে বলেছিলেন যে শেষ পর্যন্ত দাদা বিবিসি এর মতো সাহস কি করতে পারতেন, ফলে তিনি জীবনে যে একবার ঝাঁকা খেয়েছিলেন 1984 সালে সেটা তার মনে ছিল যে কখনই এমন যেন না হয় যে মৃত্যুর সময় আমাকে গায়ে আমার শরীরে কংগ্রেসের পতাকা থাকবে না, এটা যেন কোনোদিন না, ফলে সেই জন্য উনি অত্যন্ত সতর্ক ছিলেন, উনি জনপ্রিয় নেতা নন এ বিষয়ে কোনো সন্দেহ নেই, উনি রণনীতিকার, উনি আমার মতে উনি নেতার নেতা, উনি নেতা নিজে নেতা নন, নিজে জননেতা নন, তাকে দেখে কেউ 1 লক্ষ মানুষ
বের করবে এমন নয়, কিন্তু তিনি যে নেতা দেশ চালাবেন বা পরিচালনা করবেন তাকে পরামর্শ দেওয়ার জন্য নিজের ক্ষমতা রাখেন। সেটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী বিপক্ষ রাজনৈতিক দলের নেতা তিনি স্বীকার করেন প্রকাশ্যে যে 2014 সালে আমাকে হাত ধরে প্রণববাবু দিলেন। ফলে এই যে প্রণববাবু যে এই বিষয়ে প্রণববাবু এটাই সংশ্লিষ্ট ছিল, তুমি যদি বলো মনে করে কোনো দুঃখের ছিল না, আক্ষেপ ছিল না, কে না প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী না হওয়ার দুঃখ আক্ষেপ তো থাকবে, কিন্তু রাষ্ট্রপতি বা কে হতে পারে? আমি তো আগামী 50 বছরে দেখছি না কোনো বাংলাদেশ ভারতের রাষ্ট্রপতি, আমি এও দেখতে পাচ্ছি না যে কেউ প্রধানমন্ত্রী হবে। ওই মন্ত্রের নেতা যদি কোনো ঘটনা চক্রে কোনো মানে জোর তোরের রাজনীতির কারণে কেউ মন আলাদা আদারওয়াইজ এই মুহূর্তে এমন কোনো বাঙালি ওই মাপের প্রণব মুখার্জির মাপের কোনো বাঙালি আমি কাউ না, তিনি কিন্তু বাঙালি হয়েও বাঙালি ছিলেন না, দুটি পাঞ্জাবি পড়া বাঙালি, কিন্তু তিনি কিন্তু আত্মবন্ত বাঙালি, বাংলা সাহিত্যের চর্চা করতেন, তিনি বাংলা উপন্যাস শুনিয়েছেন, তিনি সমরেশ মজুমদার বই পড়তে পড়তে যাচ্ছেন, নিউক্লিয়ার বিল সই করছেন, এটা প্রণববাবু একটা অন্য ধরনের প্রণববাবু ছিল, কিন্তু কখনোই তিনি সবটা লালন পালন করেছেন মনে আনন্দে। এবং আর একটা কথা প্রকাশ্যে এই যে গৌতম দা একটু অসুবিধা করছে, দেখো যে এটা কিছু করতে পারো কিনা, এটা আওয়াজ হচ্ছে যার জন্য শুনতে অসুবিধা হচ্ছে, দর্শকরাও বলছেন হ্যাঁ একটা কোনো অসুবিধা হচ্ছে কিছু দর্শকরা বলছেন। এই যেটা তুমি বললে গৌতম দা তোমার কথা সূত্র ধরে একটা বিষয়টা আলোচনায় আসি, সেটা হচ্ছে ওনারা যেটা স্টেটসম্যান লাইক ক্যারেক্টার, হ্যাঁ একটা রাষ্ট্রনেতা রাষ্ট্রনায়কের মতো একটা আচরণ ওনার সর্বদাই, এটা কিন্তু অনেক সময় কলকাতা থেকে বাংলার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে, সেটা এই মুহূর্তে একজন দর্শক বলছেন, উনি যথেষ্ট বাংলার জন্ম যেন করলেন, উনি সবসময় যখন মন্ত্রী হলেন যে দপ্তরের মন্ত্রী হলেন উনি সর্বভারতীয় একটা প্রেক্ষাপট দেখছেন, বিরাট বড় ক্যানভাসটা দেখছেন, কিন্তু বাংলার জন্য আলাদা করে কিছু ভাবলেন না। এই পারসেপশনটা এই মনোভাবটা কিন্তু বাংলাতে কলকাতাতে আছে। আমি এটা দিয়ে একটু জয়ন্তদাকে জিজ্ঞাসা করবো, এটা কি প্রণববাবু কাটানোর কখনো চেষ্টা করেছেন? নিশ্চয়ই চেষ্টা করেছেন, এবং উনি এটা মানতেন যে এরকম যে একটা পারসেপশন আছে, যখন উনি নরসিংহ রাওয়ের সময় ক্যাবিনেট মন্ত্রী হতে পারলেন না, ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন হলেন, সেই সময় আমার এখনো মনে আছে যে তিস্তার জন্য একটা বোধহয় 25 কোটি না 30 কোটি টাকার একটা বরাদ্দ হলো, এবং তারপরে পশ্চিমবঙ্গের সমস্ত যারা অ্যাডভাইজার ছিলেন, ডেপুটি অ্যাডভাইজার ছিলেন, যে পশ্চিমবঙ্গের জন্য কী কী তাতে উন্নতি হতে পারে, উনি আমাকে বলেছিলেন যে খবরটা যদি একটু ভালো করা যায় তাহলে ভালো হয়। এবং সাধারণত প্রণববাবু এরকমভাবে একটা পার্টিকুলার এবং 30 কোটি পশ্চিমবঙ্গ তাতে কী লাভ হবে, তখন আমি বলেছিলাম যে কেন মানে এটার বলো, অশোক মিত্র আমাকে মোটামুটিভাবে পশ্চিমবঙ্গে খলনায়ক বানিয়ে দিয়েছে, এবং ওই সময়টাতে সিপিএম এমনভাবে প্রচার করলো যে ওইটাই একটা মোটামুটি দেয়ালে লিখনে যে অশোক মিত্র, এবং ওইটা একটা সিপিএম এর বড় ইস্যু হলো কেন্দ্রের বঞ্চনা, এবং পশ্চিমবঙ্গ টাকাটাকে উনি দিলেন না, পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হলো, তো যে কারণে যোজনা কমিশনে আসার পরে উনি ভীষণভাবে তারপরে শুরু করলেন যে সাধারণত উনি কিন্তু মনে করেন যে গোটা দেশের জন্য যদি আর্থিক বিকাশ হয় তাহলে রাজ্যেরও বিকাশ হবে, এটা একটা অখণ্ড ভারত নীতি, আলাদা করে বরকত গুণীখান যেরকম একটা মালদার প্ল্যাটফর্মে জোর দিয়ে একটা পলিটিক্যাল পপুলিজমের রাজনীতি করতেন, উনি কিন্তু মনে করতেন যে ওটাতে আখেরে অর্থনৈতিক লাভ হয় না। এখন এটা কৌশিক বসু বুঝতে পারে, অমর্ত্য সেন হয়তো বুঝতে পারবেন, কিন্তু গায়ে গঞ্জে লোকেরা তারা যে আমার বাড়ির সামনে রাস্তাটা যদি প্রণববাবু করে দেয় তাহলে প্রণববাবু রাজ্যের জন্য অনেক কাজ করছে। এখন এই যে এটা তো একটা খুব বড় প্রশ্ন, যেটা তো আমাদের দেশের পপুলিজমের প্রশ্ন যে আমরা এই জনপ্রিয় রাস্তায় গিয়ে আমরা কতটা, প্রণববাবু সবসময় একটা মাঝামাঝি জায়গায় থাকতেন, কিন্তু প্রণববাবুকে যেরকম আমি যদি যখনই বলেছি যে আপনি বামপন্থী পথ পাবলিক সেক্টর মাইন্ডসেট আমাদের বিভিন্ন আমাদের মানে তখন আনন্দবাজার পত্রিকায় আমি ভীষণভাবে সংস্কারবাদী পথ এবং প্রণববাবু কেন রাষ্ট্রায়ত্ত মাইন্ডসেট বলা হতো, প্রণববাবু কিন্তু আমাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আমি কিন্তু ইন্দিরা গান্ধীর অর্থমন্ত্রী থাকার সময় আমি কিন্তু প্রথম বিদেশি বিনিয়োগটা নিয়ে আসার ব্যবস্থা বাজেটে করেছিলাম, এবং সেই সময় কিন্তু 91 সাল নয়, তখন কিন্তু গোটা পৃথিবীতে আর্থিক উদারবাদ এসে গেছে, মনমোহন সিং তার রূপকার, সফল রূপকার, সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট বলে অনেকে, কিন্তু তার আরম্ভের আগেরও তো আরম্ভ থাকে সলতে পাকানোর যে ইতিহাসটা,
সেটা কিন্তু প্রণববাবু নিজে হাতে করেছিলেন, বরং সেটা নিয়ে উনি বামপন্থীদের বধু দণ্ডবোধের প্রিভিলেজ নিয়ে এসেছিল স্বরাজ পালদের ওই টেক ওভারের জন্য। তখন যে যেভাবে উনি টেক ওভারের সুযোগ করে দিয়েছিলেন যে শেয়ার মার্কেটে তার প্রভাব পড়বে, কি হবে না হবে, সেসব নানান রকমের ঝঞ্ঝাট গেছে। তো সেই প্রণববাবু আমাকে আর একটা কথা উনি বলেছিলেন যে যদি বিনিয়োগ করতে হয়, মানে বিদেশি বিনিয়োগ বা বিলগ্নিকরণ, ওটা ওই মন্টেকের মতো রোজ প্রেস কনফারেন্স করে তো করা দরকার নেই, তাহলে তো রাজনৈতিক ইস্যু হয়। আমি যদি মনে করি যে এটাকে বেচা দরকার এবং তাতে দেশের ভালো হবে, তার জন্য ডিসইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট আছে, ডিসইনভেস্টমেন্ট সেক্রেটারি আছে, সেটা একটা রুটিন প্রক্রিয়া। তো একটা সংস্থার একটা বিলগ্নিকরণ নিয়ে চিৎকার করে নর্দপ থেকে সাংবাদিক বৈঠক করার তো কোনো দরকার নেই আমার। তো প্রণববাবুর কাজের পদ্ধতিটাও কিন্তু একদম এরকম ছিল যে উনি গভর্নেন্স, ওই যে একটা কনস্টিটিউশন সবসময় নিয়ে যেতেন, উনি তো মনে করতেন যে এই কনস্টিটিউশনটাই দেশটা চালাচ্ছে, তার ফলে উনি না খুব কনস্টিটিউশনাল ম্যান ছিলেন। উনি মনে করতেন যে গিমিক, পশ্চিমবঙ্গের জন্য এই করে দিলাম ওই করে দিলাম, রোজ প্রেস কনফারেন্স করা, ও আমি করতে পারবো না খুব বাপু, ওটা আমার দ্বারা হবে না খুব বাপু। তো এইটা ওনার অ্যাটিচিউড ছিল, আর উনি যেটা ঠিক মনে করতেন ঠিক মনে করতেন। ইন্দিরা গান্ধী ওনাকে ইংরেজি অ্যাকসেন্ট শেখাতে পারেননি, তো উনি মনে করেছেন যে আমি কন্টেন্ট আমার ঠিক আছে, আমার টিচার দরকার নেই, আমি এই কন্টেন্টেই আমি যথেষ্ট ভালো দেশের অর্থমন্ত্রী হতে পারি, আমাকে ইংরেজি টিউটর দেওয়ার দরকার নেই। তো প্রণববাবু এরকম ছিলেন, কি করা একেবারেই একেবারেই শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হওয়ার পরেও সেই সেই বাঙালি আমরা বলতাম যে বাংলা উচ্চারণ ইংরাজি বলা, ইংরেজি হিন্দি দুটোই। আমরা যদি কামরাজ বা থেকে মোপানা তাদের তামিল অ্যাকসেন্টের আমরা মেনে নিতে পারি, হ্যাঁ মোপানারকে তো নিচে এ করতে হতো না গৌতম দা, ওই যে কি যেন বলে টিভিতে, তো প্রণববাবুর ক্ষেত্রে অন্তত সেটা করতে হয়। গৌতম দাই যে প্রশ্ন এখন স্ক্রিনে রয়েছে এটা 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 অনেকের নির্দিষ্ট করে প্রশ্ন আর কি, ওই 91 সালে নরসিংহ রাও মন্ত্রিসভায় প্রণববাবু স্থান না হওয়া, এটা নিয়ে গৌতম যদি একটু বলো না। এটা নিয়ে প্রধান তার সঙ্গে একটা অন্যতম বিরোধ ছিল নরসিংহ রায়, আমি যদি জানি না এখন সমাজ আসছে কিনা স্পষ্ট, আমি চেষ্টা করলাম আবার নতুন করে আসার, তো কিছুটা ভালো হয়েছে আমার মনে হয়েছে। যেটা যেটা হচ্ছে যে উনি অর্থমন্ত্রীর পদটাই তিনি চাইছিলেন, কারণ তিনি মানে জানতেন না যে মনমোহন সিংকে নিয়ে আসা হবে, ফলে সেই কারণে তার সঙ্গে একটা মতবিরোধ হয় নরসিংহ রায়। কিন্তু যদিও পরবর্তীকালে একটা কংগ্রেস নেতা যিনি এখন তৃণমূলের সাংসদ শোকেন্দ্র শেখর রায়, তিনি প্রণববাবুকে বোঝাতে সক্ষম হন যে মন্ত্রিসভার বাইরে থেকে কোনো লাভ নেই, আপনাকে যেমন করে হোক সরকারের মধ্যে আসতে হবে, ঘটনা তিনি এসেছিলেন। তা আমি যেটা বলি প্রণববাবু সম্পর্কে বাঙালিদের যে ধারণা, প্রণববাবু কোনো প্রচার বিমুখ এক নেতা, তিনি চাইছেন না যে তাকে নিয়ে প্রচার হবে, তিনি রোজ কিছু কেউ লিখবে এমন যে চাইছেন না, কিন্তু ভারতে তার প্রতি পশ্চিমবঙ্গে তার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন বরকত গনি খান চৌধুরী, তার একটি ঘনিষ্ঠ মানে ব্রিগেড ছিল সাংবাদিকদের, আমরা তাদের জানি তারা শ্রদ্ধেয় পুস্তকে, কিন্তু তারা ক্রমাগত প্রচার করেছেন পশ্চিমবাংলার প্রথম কাগজে, প্রথম শ্রেণীর সর্বাধিক প্রচারিত কাগজে প্রচারিত যে প্রণববাবু অনেক প্রজেক্টে আটকে দিচ্ছেন করতে দিচ্ছেন না, রেল মন্ত্রী হিসাবে রেল প্রকল্প রূপায়ণ করবেন কি করে যদি অর্থমন্ত্রী না অনুমোদন করেন। প্রণববাবুর বক্তব্য ছিল নিয়ম, বরকত গনিকা যা যা করেছেন বাংলার জন্যই করেছেন, কিন্তু তিনি চাইতেন সিসিটিএতে এটা অনুমোদিত হোক, সিসিটিএতে এটা অনুমোদিত হোক, সেটা না করার জন্য তার সম্পর্কে। দ্বিতীয় কথা যে রাজ্যগুলিকে যে বাড়তি রাজস্ব দেওয়া হবে সেই ফর্মুলাটা তৈরি হয়েছিল পুরানো গ্যাডজেট ফর্মুলার পরিবর্তে গ্যাডজেট মুখার্জি বর্তমান, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে যে বার্ষিক পরিকল্পনা তৈরি হবে, এটা প্রণববাবু শুধু পশ্চিমবাংলার জন্য করেনি, পশ্চিমবাংলা উপকৃত হয়েছে কিন্তু ভারতের 88 রাজ্য উপকৃত হয়েছে। ফলে প্রণববাবু পশ্চিমবাংলার মাধ্যমে তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, পরবর্তীকালে এই সরকার সেগুলোকে কোনো অর্থ দান করেন, তিনি তো গঙ্গা ভাঙনকে জাতীয় প্রকল্প ঘোষণা করেছেন, তিনি ঘাটাল এবং এগুলো দীর্ঘদিন ধরে মানুষ ভুইয়া চুক্তি আছে সেই প্রকল্পগুলিকে জাতীয় প্ল্যানিং কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, কিন্তু এগুলো এবং তিনি মানে লোকসভায় জেতার পর জঙ্গিপুরে 17,000 কোটি টাকার পরিকল্পনা এনেছিলেন, এমনকি চীনকে টেক্কা দেওয়ার জন্য তিনি সুখয়ের এয়ারবেস তৈরি করতে চেয়েছিলেন জঙ্গিপুরে, যে ক্যান্টনমেন্ট তৈরি হয়ে আঘাত বেশি হয়ে পড়ে আছে এখন ধ্বংসস্তূপ ভুতুরে বাড়ি, আজকে চীন এসে হুমকি দিচ্ছে কিন্তু ওইখানে যদি সুখয়ের বেস হতো তাহলে চীনকে বহুবার ভাবতে হতো ভগবানের আকার আছে। কিন্তু এইগুলো দূরদৃষ্টি সম্পন্ন যে কথা এগুলো কোনোটাই প্রচার হয়নি, এগুলো কোনোটাই উনি মানে ধরুন মুর্শিদাবাদের একটা বড় অংশ বিদ্যার্থী তারা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পড়তে যেত, তার একটি ক্যাম্পাস ওখানে তৈরি করেছিল যে ক্যাম্পাসে এখানকার ছেলেরা সেখানে বুঝেই পড়াশোনা করতে যেত,
ফলে আপনি যদি বলেন যে বাংলার জন্য কিছু করেননি, এই যদি বলেন বাংলা মানে সবচেয়ে বাংলাদেশের জন্য যা করেছেন, পশ্চিমবাংলার বাঙালি যদি মনে রাখে সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু বাংলাদেশের বাঙালি আজ একদিনের শোক ঘোষণা করে। আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে লজ্জা পাওয়া উচিত যে আমরা যখন এত বড় নেতাকে পেয়েছিলাম, তিনি হচ্ছেন মিসআন্ডারস্টুড একজন নেতা। আমি মনে করি নরসিংহ রাওয়ের পরে প্রণব মুখার্জি হচ্ছে অন্যতম মিসআন্ডারস্টুড নেতা, যাকে বোঝা যায়নি। তার পাণ্ডিত্য, তার গভীরতা, তার যে কাছে এসেছে তারাই জানেন, তার বাইরে তারা উন্নত জানেন। তিনি ওই যে বললাম প্রচার বিমুখ। আজকে প্রতিবেশী বাংলাদেশ একদিনে শোক পালন করছে, সেখানে বাংলাদেশের টেলিভিশনে আমি সারাদিনে অন্তত 30টা প্রোগ্রাম করতে পারব, সেই তুলনায় এখানে এখানে অল্প সময়ের প্রোগ্রাম হয়েছে। এখানে তো বেশি সময়ের প্রোগ্রাম হচ্ছে না কোথাও কোথাও বলছে, এমনকি দূরদর্শনেও হচ্ছে না। তিনি ভারতের সাবেক রাষ্ট্রপতি। ফলে এটা নির্ভর করছে যে আপনি কিভাবে আজকাল প্রচারের পারসেপশনটাই বড় পাচ্ছেন, তাই না? ধরুন এখন কেন হয়নি এই প্রশ্নের উত্তর আমি বলতে পারি। কলকাতার এক বাংলা কাগজের সম্পাদক তিনি সোনিয়া গান্ধীকে লাঞ্চে ইনভাইট করেছিলেন, কোনো কলকাতা সত্ত্বেও সেই লাঞ্চে ইনভাইট ছিলেন না, এবং বিমানবন্দরে সেই সম্পাদকের সঙ্গে কোনো বলতে কথা কাটাকাটি, তার সাক্ষী প্রদ্রহ। হ্যাঁ, তিনি বলেছিলেন আপনি কাগজ চালান তাতে আমি ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি কিভাবে রাজনীতি করব আপনি ইন্টারফেয়ার করলেন। সুতরাং কিন্তু সোনিয়া গান্ধী তাদেরই বিশ্বাস করেছিলেন, এবং তাদেরও একটা ইন্ধন ছিল প্রণববঙ্গের প্রধানমন্ত্রী না করার, এবং তারাই মনমোহন সিং এর নাম প্রজেক্ট করেছিলেন। কারণ তারা চাইতেন দক্ষিণ বদলি একটি সংস্কারমুখী অর্থনীতি হোক, তারা চাইতেন না রাষ্ট্রায়ত্ত সংস্কার মেঝে থাকুক, ফলে তারা সেই পথে ভারতকে নিয়ে এসেছিল। কিন্তু এটা দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই হোক, আজকে যে সম্মান বিরোধী রাজনৈতিক দলের হয়েও নরেন্দ্র মোদী দিচ্ছেন, সেটা কিন্তু অভাবনীয়, সেটা কিন্তু কংগ্রেসের থেকে তার পাওয়া আরো বেশি উচিত। এবং তাকে নেয়নি মন্ত্রিসভায় তার কারণ সেটাও ছিল, কারণ তার সঙ্গে নিশ্চিত বলে তখনও কিছুটা গান্ধী পরিবারের আপত্তি ছিল যে তাকে অর্থমন্ত্রী করা যাবে না, অর্থমন্ত্রী তিনি মন্ত্রী হবেন। গৌতম দা তুই যেটা বললে, গৌতম দা যেটা বললেন সেটা কিন্তু সত্যি বলতে কি, বাঙালি হিসেবে, বাঙালি সাংবাদিক হিসেবে, বাঙালি হিসেবে আমাকেও লজ্জিত করবে। কারণ শেষ পর্যন্ত কিন্তু গৌতম দার কথা থেকে যা বেরিয়ে আসে সেটা হচ্ছে একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার পথে কিন্তু তখন অন্য কোনো একজন বাঙালিই দাঁড়িয়েছিলেন, বাংলা সংবাদপত্রে কোনো কেউই দাঁড়িয়েছিলেন, যিনি হয়তো তার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টাকে দেখেছিলেন, কিন্তু বাঙালির সেন্টিমেন্টের যে জায়গা সেখানে কিন্তু তারপরে আহত হয়েছে। আমি ঠিক এটা বুঝতে পারলাম না, মানে প্রধানমন্ত্রীর হওয়ার পেছনে কোন বাঙালি সম্পাদক ছিলেন বলছো গৌতম দা? আমি বলছি সেই চিন্তা ভাবনা, সেই আদর্শে যারা বিশ্বাসী যে তাদের রিপ্রেজেন্ট করছেন একজন সংবাদ, সংবাদপত্র রিপ্রেজেন্ট করে তো একটা একটা অর্থনীতি আদর্শ রিপ্রেজেন্ট করে। কলকাতায় কিন্তু সোনিয়া গান্ধীকে লাঞ্চ হওয়া যায় সেখানে সোনিয়া গান্ধী যদি কোন বাংলা সম্পাদকের কথায় কলকাতায় তো বহু লোক আছে, বহু কংগ্রেসী নেতা আছে যারা তাকে, আমার কথাটা হচ্ছে যে তুমি সোনিয়া গান্ধীকে দোষী কেন করবে না? সোনিয়া গান্ধী করতে পারে, সোনিয়া গান্ধী ওনাকে প্রধানমন্ত্রী করেননি, পিরিয়ড। কি বাঙালি চাইলো কি চাইলো না কি যায় আছে, ইন্দিরা গান্ধী প্রণববাবু হেরে যাওয়ার পরে দুঃখ মোচন করার জন্য সঞ্জয় গান্ধীকে এয়ারপোর্টে পাঠিয়েছিল যে ভয় পেও না তুমি আমার ক্যাবিনেটে থাকবে। এবং শিবরাজ পাটিলকে যখন স্বরাষ্ট্রমন্ত্রী করলো সোনিয়া গান্ধী, প্রণববাবু আমাকে বলেছিল যে ঠিক সেই জিনিসটা আজকে শিবরাজ পেলো যেটা ইন্দিরা গান্ধী আমাকে করেছিল লাটুরে হেরে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী করলো, প্রণববাবুকে স্বরাষ্ট্রমন্ত্রীও করলো। এখন রাজনীতিতে বহু কর্পোরেট মিডিয়া নিয়ন্ত্রণ করে ভারত, সেই রকমই একজন বাংলা বাঙালি কর্পোরেট মিডিয়া, তারা অন্যতম একটা 101 নম্বরে জিনিস ছিল। আমার আমার কিন্তু মনে হয় যে এটা 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 সম্পূর্ণ না, আমার 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 যেটা মনে হচ্ছে জয়ন্তদা ব্যক্তিত্ব একটা ভূমিকা নিশ্চয়ই আছে সোনিয়া গান্ধীর, নিশ্চয়ই সর্বোচ্চ নেত্রী হিসেবে তার ভূমিকা নিশ্চয়ই আছে। গৌতম দা বলে একটা ভাবধারার কথা বলছিলাম, যে এই ভাবধারাটা তো খুব পরিষ্কার বিভাজন আছে যে আমি গৌতম দার সঙ্গে একমত, অনেক ছোট ছোট ব্যাপার বড় বড় হয়ে যায়। যেরকম বিজনেস স্ট্যান্ডার্ডটা যখন বিনিয়োগ অভিসরকার করতে পারেনি,
নরসিংহ রায়ের সময় তখন নরসিংহ রাও অভিক সরকারকে বলেছিল যে প্রণববাবুর বাধা দিয়েছে, কেননা প্রণববাবুর ডিসইনভেস্টমেন্টের বিরুদ্ধে ছিল ক্যাবিনেটে, এটা অর্জুন সিং একা নয়। তার ফলে অভিক সরকারের একটা পারসেপশন হয়েছিল যে প্রণববাবু আমাকে বিজনেস স্ট্যান্ডার্ডটা করতে দিল না, যে বিজনেস স্ট্যান্ডার্ডটা বন্ধ করতে হলো। সিদ্ধার্থ রায় রেড করেছিল, প্রণববাবু দেশের অর্থমন্ত্রী ছিলেন, উনি কিছুই জানতেন না, কিন্তু আনন্দবাজারের একটা বাঙালি সম্পাদকের বাড়িতে রেড হচ্ছে, উনি বাংলার দেশে বাংলার অর্থমন্ত্রী হয়েও তিনি সেটা আটকাতে পারেননি, এই অভিমানটাও আনন্দবাজারের ছিল। সুতরাং এই ছোট ছোট অনেক মান অভিমানের ঘটনা থাকে, কিন্তু যখন দেশের একটা অর্থমন্ত্রী বা প্রধানমন্ত্রী নির্ধারণ করে কংগ্রেসের মতো একটা দল, আজকের কংগ্রেস নয়, রাহুল গান্ধীর কংগ্রেস নয়, তখন কিন্তু প্রণববাবুর প্রতি একটা বঞ্চনা কিন্তু দিল্লি করেছে। এটা কিন্তু শুধু বাংলার ব্যাপার নয়, বাংলা কংগ্রেস রাজনীতি ছাড়ার পরে যখন হওয়ার পরেও কিন্তু উনি, আমি বলবো আমি খুব কৃতজ্ঞ যে আনন্দবাজার পত্রিকায় একটা কোন ট্রিপও উনি বাদ দিতেন না, এবং আমাকে আবার বলেছিলেন যদি অ্যান্টনি যদি মালায়ালাম মনোরমাকে নিয়ে যেতে পারে তাহলে আমি আনন্দবাজারকে কেন প্রত্যেকটা ট্রিপে নেব না, এবং সেরা বাঙালি আনন্দবাজার ছিল, সেরা বাঙালি ছিল। সেটা সেটা অন্য প্রসঙ্গ, আমরা সেটাতে যাচ্ছি না, সেটা গৌতম দা প্রচুর ট্রাভেল করেছে অন্য কাগজে, না 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 সেজন্য নয়, আমি বলছি যে যারা এখানে নেই সেরকম কোন সংবাদ মাধ্যম সম্পর্কে অভিযোগ করলে আমি একজন সাংবাদিক হিসেবে মনে হয় তাদের অনুপস্থিতিতে আমি মানে নাম না করে অর্ধ সত্য বা অসম্পূর্ণ তথ্য হলে অনেক ভুল বোঝাবুঝি হয়, কালকে হয়তো ফেসবুকে দেখবো অনেক লেখালেখি শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা একটা অন্য অন্য প্রসঙ্গে যাই, অন্য অন্য ইস্যুতে যাই, অন্য ইস্যুতে যাই। এটা এটা নিয়ে একটা প্রশ্ন আছে, যে প্রশ্ন ইতিমধ্যে আসছে, বিভিন্ন কংগ্রেস নেতা এত বারণ করা সত্ত্বেও আরএসএস এর নাগপুরের সদর দপ্তরে কেন যেতে হলো, কেন এবার সাভারকারকে বীর সন্তান বলা হলো যখন জানাই সাভারকারকে ব্রিটিশকে মুক্তি লেখা দিয়েছিল। এই সাভারকার প্রশ্নে আমরা যাবো না, এই যে আরো আরো লোকের প্রশ্ন আছে, হেডলোয়ার দেশের অনেক প্রশ্ন রয়ে গেছে, আমি এটা নিয়ে আগে একটু জয়ন্তদার মত শুনি সংক্ষেপে, তারপরে গৌতম দার কাছে যাবো। না এটা তো প্রণববাবু যে আরএসএস এ গেছিলেন সে সম্পর্কে প্রণববাবু ইন্টারভিউতে, আমি সবসময় প্রণববাবু যেটা বলেছেন তার অন রেকর্ড বক্তব্যটাকে গুরুত্ব দিই আগে, উনি বলেছিলেন যে সিংহের যে মানে যেখানে থাকে গুহা সেখানে আমার নিজেরই যাওয়া তো ভালো, অর্থাৎ কি না উনি বলতে চেয়েছেন খুব থটফুলনেস, এটা অনেকে বুঝতেই পারে না প্রণববাবু কি বলতে চাইছেন, প্রণববাবু যেরকম ভারতরত্নের সময় বলা হয়েছিল বিজেপি ভারতরত্ন, এবং উনি বলেছেন আমি সারা জীবনের কংগ্রেস ম্যান, আমাকে দেশের প্রধানমন্ত্রী, এটা তো বিজেপি না। এখন আরএসএস হয়ে যাওয়া নয়, আরএসএস এ গেলে আরএসএস এ হয়ে যাওয়া নয়, এবং সেখানে আর ওনার কন্যা পর্যন্ত কনফিউজ হয়ে গিয়ে বাধা দিয়েছিল, উনি মনে করেছিলেন যে আমি গিয়ে কি বলবো, আমার কন্টেন্টটা কি, সেই মঞ্চটাকে আমি ব্যবহার করছি, এটা তো অস্বীকার করা যায় না যে ১৯২৫ সালে যে আরএসএস সংগঠনের জন্ম, কমিউনিস্ট পার্টিরও জন্ম ১৯২৫, আজ আরএসএস গোটা দেশে তার কি স্ট্রেংথ, আর আজকে কমিউনিস্ট পার্টি ১৯২৫ এবং কংগ্রেসের পক্ষেও তো আরএসএস নামক শক্তিটাকে অস্বীকার করা যায় না। সুতরাং আমি গণতন্ত্রে যারা একটা সংগঠন চালাচ্ছেন তাদের সাথে ইন্টারাকশন হওয়াটা কি, অর্থাৎ প্রণববাবুর মধ্যে এই মানে আনটাচেবিলিটি, রাজনৈতিক যে অস্পৃশ্যতা, অনেকে আমি একজন বন্ধুকে দেখেছিলাম যে গণশক্তিটা ছুঁতো না, অ্যান্টি কমিউনিস্ট ছিল তখনকার দিনে, বলতো যে না আমার 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 কাছে কাগজটা নিয়ে এসো না, মানে গণশক্তিটা যদি ছুঁয়ে ফেলে তাহলে তার সমস্যা হবে একটা, মানে তার একটা মেটাবলিজমের প্রবলেম হবে। তো প্রণববাবু তো কোনোদিনই খুব ইনক্লুসিভিস্ট পার্সন ছিলেন না, প্রণববাবু তো সবাইকে নিয়ে বসুধৈব কুটুম্বকম সম্পর্কে, তার জন্য আরএসএস সদর দপ্তরে যাওয়া দরকার ছিল না, আমাকে যদি আমন্ত্রণ জানায় তাহলে আজকে আজকে যদি আজকে কমিউনিস্ট পার্টির সাথেও তো প্রণববাবুর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তো সেটা নিয়েও তো প্রশ্ন ওঠে না। গৌতম দার মত একটু শুনি,
প্রথমটা কি মত? তো ঠিকই বলছে যে সেটা হচ্ছে যে প্রণববাবু এমন এক বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যে আজকের দিনে সেটা খুঁজে পাওয়া খুবই দুষ্কর হবে। তার কারণ হচ্ছে তিনি কোন রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করতেন না। মোহন ভাগবতের কাছে যিনি দপ্তরে গিয়েছেন তাই না, রাষ্ট্রপতি থাকাকালীন তারও আগে আমি 13 নম্বর তালকোটরা রোডে রাতে দেখি তিনি দেরিতে দেখা করতে বলেছেন, কারণ সেদিন মোহন ভাগবত আসবেন এবং রাষ্ট্রপতি ভবনে তিনি মোহন ভাগবতের সঙ্গে নিয়মিত লাঞ্চ বৈঠক করতেন এবং সেটা তার ধারাবাহিকতা তিনি তাদের বুঝতে চাইতেন যে এই আরএসএস এর যে হিন্দুত্ববাদী যে রাজনীতি বা হিন্দুত্ব যে আদর্শ এটা যে ভারতবর্ষের পক্ষে কতটা প্লুরালিস্টিক ভারতবর্ষের পক্ষে যে ক্ষতিকারক এটা তিনি নিশ্চয়ই আলোচনা করতেন বলে আমার অনুমান, আমাকে বলেননি কিছু এ বিষয়ে। কিন্তু একটা জিনিস যে আরএসএস এর দপ্তরে গিয়ে যে বিষয়টা বেশি সমালোচিত হচ্ছিল সেটা হচ্ছে হেগড়েওয়ারকে তিনি ভারতের সুসংস্থান দিয়েছেন। 1923 সাল পর্যন্ত হেগড়েওয়ার কংগ্রেস কর্মী ছিল, 1923 সালের পরে তিনি আরএসএস এ যোগ দেন। তিনি সুসন্তান যখন জন্মগ্রহণ করেছিলেন তিনি সুসন্তানই ছিলেন, কারণ তিনি কংগ্রেস কর্মী ছিলেন। প্রণববাবু সেই কংগ্রেস কর্মীকে শ্রদ্ধা জানান, আরএসএস এর কর্মীকে শ্রদ্ধা জানান। তার কারণ তিনি আরএসএস এর আইডিওলজির বিরুদ্ধে দাঁড়িয়ে সেখানে যে ভাষণ দিয়েছিলেন দুর্ভাগ্যক্রমে সেটা প্রচারিত নয়, যেটা ওর কন্যা শর্মিষ্ঠা বলেছিল টুইট করে যে তোমার এই ভাষণ মনে থাকবে না, মনে থাকবে ছবিটা, যে আরএসএস এর সদর দপ্তরে যাওয়ার ছবিটা মনে একদম। তবে আমার বক্তব্য হচ্ছে হেগড়েওয়ারকে প্রশংসা করা যেটা বেশি সমালোচিত যেটা বহু কম, ওনার মতো ভারতের আধুনিক রাজনৈতিক ইতিহাস জানা লোক আমি জানি না আর কে আর বলতে পারবো না আর কে আর। ফলে আমি তার সঙ্গে দীর্ঘদিন, আমি খুবই ক্ষুদ্র কাগজের সাংবাদিক, খুব বড় কাগজের সাংবাদিক কোনোদিনই ছিলাম না, কিন্তু আমার মধ্যে একটা অকিঞ্চিৎকর সাংবাদিকের সঙ্গে তিনি যে আলোচনা করতেন তাতে আমি বুঝেছিলাম উনি একটি জীবন্ত ডায়েরি, মানে আমি যেটা শুরুতে বলেছিলাম উনি হচ্ছেন জীবন্ত গুগল সার্চ। হ্যাঁ, তো ফলে ওনার কাছে গেলে যে কোনো বিষয়ে ওনার সঙ্গে অনেক বিষয়ে আমার মতপার্থক্য হয়েছে, এমনকি আমি নিজে যে বইটা লিখছি তাতে ওনার অনেক তথ্যের সঙ্গে আমি কন্ট্রাডিক্ট করি যে উনি ওটা ঠিক বলছেন। এমন ঘটনাও আছে কিছু, অনেক কিছু বিষয় নিয়ে মত পার্থক্য আমাদের মধ্যে হয়েছিল, কিন্তু সেটা কখনোই এমন জায়গায় পৌঁছয়নি যে সেটা একটা মানে সম্পর্ক নষ্ট করে দেওয়ার মতো, কারণ তিনি এই ইন্টারাকশনটা পছন্দ করতেন। ফলে আমি যেটা বলছি আরএসএস যাওয়া নিয়ে যে প্রশ্ন উঠেছিল এই প্রশ্নে আরএসএস এর এই সভায় তিনি গেছেন কিন্তু তার আমন্ত্রণ কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাওয়া রাষ্ট্রপতি হওয়ার থাকাকালীন আমন্ত্রণ সেটা কিন্তু জানি, কারণ ভারত সরকার কোনো একটি নির্দিষ্ট এই ধরনের সম্ভাবনা যেতে পারে না তিনি মনে করছেন। এই জন্য তিনি দুর্গা পূজাটাকে তার পারিবারিক পূজা ছিল, সেটা সার্বজনীন নেই তিনি এবং তিনি যে আরএসএস এর মানে সাবেক রাষ্ট্রপতি মানে প্রাক্তন রাষ্ট্রপতি হিসাবে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তিনি যে আমি তো বললাম আর একবার সকলকে অনুরোধ করব যে সেই ভাষণটি একবার পড়ে দেখার জন্য, সেখানে তিনি সমাজতান্ত্রিক ভারতবর্ষের কথা বলেছিলেন, নেহরুর ভাবাদর্শের কথা বলেছিলেন, আরএসএস এর মঞ্চে দাঁড়িয়ে। এবং আমার কাছে অদ্ভুত লেগেছিল যে মোহন ভাগবত পর্যন্ত স্বীকার করেছিলেন উনি যা বলছেন তার সাথে দ্বিমত করার কোন জায়গা। ফলে এই বিষয়টা নিয়ে আমার মনে হয় নিশ্চিত ভাবে একটা এই যে ছোট মার কথাটা ভারতের রাজনীতিতে এসে গিয়েছে না, সেই নিয়ে সেই প্রিভিউ নিয়ে দেখতে গেলে আমাদের সবকিছুই অচ্ছুত্ত না, আমার সঙ্গে জয়েন্টের নানা বিষয়ে মতভেদ হতে পারে, কথা কথা বলছি কাল থেকে যদি আমরা কথা বলা বন্ধ করি তাহলে একে অপরকে জানবো কি করে, তাই না? জয়েন্ট তো ভাবছি আমি ভাবছি আমি তো সব জানি সব ঠিক জানি তাও তো না কিন্তু ভুলে জানতে পারছি। গৌতম দার সাথে আমি সম্পূর্ণ একমত যে মিডিয়া পারসেপশন মানে প্রণববাবু পশ্চিমবঙ্গের জন্য কিছু করেননি, পশ্চিমবঙ্গ তাও তো আমরা রিলায়েন্স এর উনি আম্বানির লোক এই আলোচনায় যাচ্ছি না, আজকে ইকোনমিক টাইমস এ সেটাও বেরিয়েছে, তো আমি খুব বিস্মিত হয়ে যাই যে এতদিন পর তো রিলায়েন্স এর ধীরুভাই আম্বানির সাথে ওনার সম্পর্ক ভালো এটা তো প্রভু উনি নিজে কোনোদিন ডিনাইও করেননি, কিন্তু তার কিন্তু মজার ব্যাপার হচ্ছে পারসেপশন যেটা গৌতম দা বলছে যে আডবাণী যেরকম জিন্নাই সেকুলার এই কথাটা এই একটা সেন্টেন্সে বলতে গেলে তো অন্যরকম মানে হয়ে যায়। উনি উনি বলতে চাইছিলেন যে জিন্না যেটা বলেছিলেন আমি ছিলাম আডবাণীর এই সফরে উনি বলেছিলেন যে জিন্না পাকিস্তানকে সেকুলারাইজ করার কথা ভেবেছিল, যেটা যেটা মানে ভারত পেরেছে বাংলাদেশ পেরেছে পাকিস্তান আজও পারলো না,
সুতরাং এই যে ধর্মনিরপেক্ষতা এখন ওইটাই মানুষের মনে রয়েছে যে জিন্নার ওখানে গেল কেন, আরএসএস এর মাইন্ডসেটে। সেটা একজন কংগ্রেস কর্মী সে কিছুতেই নাগপুরে যাওয়াটা মেনে নিতে পারবে না। এটাই তো গৌতম দা জয়ন্ত দা, মানে এটাই তো পজিটিভ বিচিত্র জিনিস, এই যে যেমন আরএসএস এর সমর্থকদের বা বিজেপির সমর্থকদের ওইটা মনে রয়েছে, যে আদবানি মূল বক্তব্যটা মনে নেই, যেমনি মনে নেই তেমনি যে আরএসএস এর সদর দপ্তরের প্রধান প্রণব মুখার্জি দাঁড়িয়ে থাকে আরএসএস এর নেতৃবৃন্দের সঙ্গে, ওই ছবিটাই মানুষের সত্যিই মনে থাকবে, বস্তুটা কেউ পড়বে না। আর নীতিন যারা গবেষণা করে খুব সিরিয়াসলি পলিটিক্স কভার করে, এই গৌতম দার মতো সাংবাদিকরা তো তারা পড়বে, আবার জয়ন্ত দার মতো সাংবাদিকরা তারা পড়বে, কিন্তু তো মানুষ পড়বে না, বাস্তব হচ্ছে এটাই। আমরা একটু ব্যক্তিগত হয়ে প্রণব মুখার্জির প্রসঙ্গে আসি, তোমরা তো খুব ভালোভাবে দেখেছো রাজনীতি নিয়ে কিছুটা আলোচনা হলো। মাঝে মাঝে আমার একটা ঘটনার কথা মনে আছে, 1993 সালে প্রণববাবু রাজ্যসভা নির্বাচনে দাঁড়ালেন পশ্চিমবঙ্গ থেকে, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এবং তখন বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের তীব্র বিরোধ, এবং সেই নির্বাচনে প্রণব মুখার্জি কিন্তু তার যে ভোট, যে কটা ভোট পাওয়ার কথা ছিল তার থেকে 7 ভোট বেশি পেলেন, এবং অর্থাৎ তিনি ক্রস ভোটিং হলো, বামফ্রন্টের ভোট তিনি ভাঙিয়ে ভোট পেয়েছিলেন, কিরণময় নন্দনের পার্টি এবং ফরওয়ার্ড ব্লকের কিছু ভোট তিনি পেয়েছিলেন। আমার মনে আছে ভোটে জেতার পর আমি এসএনপি কলকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে মার্জিন অফ ভিক্টরি মার্জিন, ইংরেজিতে জিজ্ঞেস করেছিলাম, ইজ দ্য মার্জিন অফ বিট টু আনকমফোর্টেবল ফর ইউ, প্রচন্ড রেগে গেছিল ওটা হঠাৎ করে, মানে ভোট ভাঙিয়ে যেতেন, সেটা মাঝে মাঝে রেগে যেতেন। আমাদের একটু ব্যক্তিগত কিছু ঘটনার কথা গৌতম তো যদি বলো। না এটা বলি আমি প্রথমে, যে ওই যে রাজ্যসভার নির্বাচন, সেই কারণ তার আগের নির্বাচনের যে অভিজ্ঞতা সেটা তার মধ্যে ছিল, সেটা হচ্ছে আব্দুল রহমানকে সমীর মিত্ররা প্রার্থী করেছিল, তার ভোটে প্রায় দ্বিতীয় এনেছিল, কিন্তু আর এক গোষ্ঠী সুব্রত মুখার্জি গোষ্ঠীরা সমীর মিত্রর পছন্দের লোক রাজ্যসভায় যাবে এটা যেন না হয়, তাই তাকে হারানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে। তেমনি প্রণববাবু নিশ্চিন্ত যে, এবং আমার একটা কথা মনে আছে যেটা হচ্ছে যে জ্যোতিবাবু বলেছিলেন তারপরে, আমি বাবা কিন্তু সিপিএমকেই ভোট দিয়েছি, মানে জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন আমি কিন্তু বাবা সিপিএমকেই ভোট দিয়েছি। তার প্রণববাবুর জীবনে প্রথম রাজ্যসভার সাংসদ হওয়ার পেছনে জ্যোতিবাবুর একটি ভূমিকা ছিল, জ্যোতিবাবুরা চাইছিলেন প্রণব মুখার্জিকে বাংলার রাজনীতি থেকে সরিয়ে দিল্লির রাজনীতিতে পাঠিয়ে দেওয়া হবে, দুর্ভাগ্যক্রমে তিনি যখন বাংলায় থাকতে চাইছিলেন তখন বাংলার রাজনীতিবিদদের তাকে দিল্লি পাঠায়, আর দিল্লি গিয়ে তিনি হয়ে গেলেন দিল্লির নেতা, বাংলারা মুদে গেল। আমি বলছি দেখতে ওনার সঙ্গে যে আমার প্রথম পরিচয়, সেই পরিচয়টাই অদ্ভুত, সেটা হচ্ছে আমি তখন একটা কাগজে কাজ করি, আস্থাও কাগজে, প্রণববাবু কলকাতায় ভাষণ দিচ্ছেন, সেই ভাষণের রিপোর্ট আমি লিখেছিলাম, একটি স্লাইডটা আমি বলবো যে ডিসকর্টে পশ্চিমবঙ্গ একটি ভিক, কারণ তখন অশোক মিত্রের সঙ্গে রোজ ঝগড়া চলছে, কেন্দ্র সাহায্য করছে না, তো আই হেডলাইন করেছিলাম প্রণববাবুর বক্তৃতা থেকে একটি নির্যাস নিয়ে পশ্চিমবঙ্গ একটি ভিকের ইলাজ, প্রণব পশ্চিমবঙ্গে সেই পশ্চিমবঙ্গ একটি ভিকারি রাজ্য, প্রণববাবু খুঁজে পেতে খুঁজে পেতে বড় ভাবে আমাকে যোগাযোগ করেন, আমার আরেকজনও ছিল তিনি মারা গিয়েছেন করুণতায় গোপ, আমরা দুজনে গিয়ে দেখা করেছিলাম তার সাদা রেভিনিউ ট্র্যাক, তিনি আধ ঘন্টা সময় বলেননি, তিনি বলেছেন যে হেডলাইনটা ভুল হয়েছে, কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটা অনেকটাই বেরিয়েছে, এবার ধরেছেন আধ ঘন্টা বোঝালেন কেন্দ্র রাষ্ট্রের আর্থিক সম্পর্ক, এবং সেইটা শুনে আমি এত বিমোহিত হয়ে গিয়েছিলাম, সেই তখন আমি যে জুনিয়র মোস্ট রিপোর্টার, মানে তখন আমার কাছে মনে হয়েছিল ইনি তো জীবন্ত লাইব্রেরি, এবং আমি যদি এনার কাছাকাছি থাকতে পারি তাহলে তো আমার মানে প্রফেশনালি অনেক উন্নতি, এবং আমি নিজে মনে করি আমি প্রফেশনালি যার যতটুকু হয়েছি যে সম্মান পাই তার নিঃসন্দেহে সিংহভাগ হচ্ছে এবং তারই রেফারেন্সে এমন অনেক কিছু আমি লিখেছি বা পেয়েছি বা কিছু বিদেশ ঘোরা নয়, এমনকি সেই সময় যারা সাংবাদিকরা প্রণববাবুর আবার ঘনিষ্ঠ ছিলেন তারা প্রণববাবু কলকাতায় এলেই তারা ঘুরে বেড়াতেন প্রণববাবুর সঙ্গে, সেই সময় সুক্ষম প্রণববাবু আমাকে ডেকে নেন তার সঙ্গে, তারা থেকে খুব অবাক হয়েছে এ করতে পুষতে ছড়া হয়েছে হাজি কি করে এলো, আমাকে সাংবাদিক তিনি মারা গিয়েছেন বলছিলেন তুমি বাবু এখানে কি করে এলো, না জানি না ফিনান্স মিনিস্টার বলেছেন তাই এসে প্রণব ট্রেনের মধ্যে কোনো কথাই বলেন, তখন তিনি পাইপ খেলেন এবং গম্ভীর মুখে পাইপ খাচ্ছেন আর কাগজ কোনো কথাই কারোর সঙ্গে বলছেন না, তাতে দুর্দণ্ড ব্যক্তিত্ব, কিন্তু ধীরে 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 বেশ ঘনিষ্ঠ হই, এবং তারপরে তো দিল্লি আসার পর অনেকটাই তার সঙ্গে, বিশেষ করে উনি যখন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস করেন সেই সময়টা আমি তার সঙ্গে ছিলাম, এবং নিয়মিত তার খবর
লিখতাম, প্রতিটি জায়গায় তার সামনে যেতাম, যখন কোনো কাগজই প্রায় লিখত না আর কি সেই খবর, এবং কয়েকজন মাত্র জিমেলে তার সঙ্গে যোগ দিয়েছিল। ব্যক্তি মানুষ হিসেবে একটা ঘটনা, তা আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি ফোন করে চটে যান কেন, ধনুরাশি ধনুরাশি আমারও কিন্তু আমি তো আপনার সামনে চটি না। উনি এরকম একটা ঘটনা ঘটেছিল, আমার যখন সম্পাদকের সম্পাদক তার 60 বছর পূর্তি, তিনি চাইছিলেন প্রণববাবুর একটা দেখা, প্রণববাবু কিছুতেই দিচ্ছেন বলছেন না 60 বছর একটা বয়স হলো, তাতে আবার একই আমি কিন্তু আর কি অবিচয় করে। আমি দেখলাম মুশকিল, আমার চাকরি থাকতে আপনি শুধু লিখে ফেলবেন, লিখে ফেলে পাঠিয়েও দেখুন নিজেই লিখে ফেলবেন, প্রণবকারটি পাই নাই এবং লিখে পাই। আমি এরকম আরো অনেক লেখা লিখেছি, অনেক লেখা কোনোটাতেই উনি আপত্তি করেন। তো আমি এমনকি মানে বাংলাদেশে বঙ্গবন্ধুর একটা লেখা লিখে ফেলেছি, আমার সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছে, ওনার লেখার কথা ছিল দেখেননি, বাংলাদেশের মন্ত্রী এসে বলছেন যে আপনার লেখাটা অসাধারণ লেখা, উনি আমার দিকে কটমট করে তাকাচ্ছেন না, কিন্তু কিছু বলেন না। তেমনি এই লেখাটা বেরোর পর রাত্রিবেলায় ওনার সঙ্গে দেখা করে আমি বললাম আমি কিন্তু একটা অন্যায় করেছি, তো আমি এই লেখাটা পাঠিয়ে দিচ্ছি এবং বলো ভালো লিখেছিস তো সম্পর্কে, আমি বললাম হ্যাঁ খারাপ কি করে দেবো আপনার নামে ছাপা, ঠিক আছে চা না এইরকম আর কি। তো ওনারই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হবে দুবাইতে, আমি গিয়েছিলাম জানতে, আমার সঙ্গে সৌগত চ্যাটার্জি গিয়েছিল একই সঙ্গে, তিনি এমন রেখে মেঘে আমাকে তাড়া করলেন যে প্রায় সৌগত ম্যারাথন রেসের মতো দৌড়ালো। তারপরে আমি বললাম যে না ওনার প্লেনে আপনার পৌঁছাবেন কখন, তখন উনি দেখা করবেন, বলো প্লেনটা আমার ভাবেন না দেখা হয়েছিল ওখানে গিয়ে এরকম। কিন্তু পরে আবার রাত্রিবেলা সেই রাত্রেই ফোন করেছিলেন যে কি রে রেগে যাচ্ছি, তো আমি বললাম না আমি রাগিনি, এরকম আরো অনেকের সঙ্গেই ঘটেছে, ঘটেনি যে তা নয়, রেগে গেলে তো পরক্ষণে যখন রাগ করে যে তুমি যখন বুঝতেন যে না ওকে একটা কাজের জন্য এসেছিল জানার জন্যে অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল, তখন তিনি নিরীক্ষণ করে কিন্তু জানতে চাইছেন যে এইরকম একটা অদ্ভুত ধরনের মানুষ এবং ভালো মন্দ মিলিয়ে মানুষ, আমি বলবো ভালো মন্দ মিলিয়ে। আমি আমাদের দেশের একটা প্রচলিত রীতি আছে কেউ মারা গেলে তার সম্পর্কে বহুত প্রশংসা করে বলতে হয়, তো কোনো নেতিবাচক কথা বললে হই হই করে ছিল, কিন্তু আমি বলছি প্রত্যেকটা মানুষই দোষে গুণে মানুষ। এবং একটা প্রশ্ন আসছে নিজে আমি ছট করে বলে দিই, রাজীব গান্ধী মন্ত্রিসভা থেকে ওনাকে বরখাস্ত করা হয়েছিল, বরখাস্ত করা হয়নি, মন্ত্রিসভা গঠন করেছিলেন যে মন্ত্রিসভা মেয়াদ নেয়নি, কারণ অরুণ নেহরু বাবু বরকতমণি খানকেও বাদ দিয়েছিলেন একই সঙ্গে, তার পরিবর্তে উনি মন্ত্রী করেছিলেন অশোক সেনকে বাংলাদেশে। কিন্তু সেই কারণেই আমি বলছি যে সেই রাজীব গান্ধী কিন্তু পরবর্তীকালে ত্রিপুরা নির্বাচনের জন্য প্রণববাবুকেই বেছে নিয়েছিলেন, সন্তোষ মোহন দেব দ্বিতীয়ালি করেছিলেন, এবং ইন্দিরা ত্রিপুরাতে কংগ্রেস প্রথম নির্বাচন জয়ী হয় অনেকগুলি নির্বাচন হারার পর, এবং সেটাও হচ্ছে যখন বোকস কাণ্ড কুম, সেই রাজীব গান্ধী কিন্তু প্রণববাবুকে এআইসিসিতে নিয়েছিলেন, সেক্রেটারি করেছিলেন, ইকোনমিক্স ছেলে বক্তাতে ছোট ঘরে বসছেন, বাকিরাও খুব গুরুত্ব দিত না, কিন্তু রাজীব গান্ধী গুরুত্ব শুরু করেছিলেন। কিন্তু সোনিয়া গান্ধীর মনে একটা দুঃখ ছিল যে রাজীব গান্ধীকে সেই দিন দেখা হয়েছিল প্রণববাবুর সঙ্গে, তিনি কেন রাজীব গান্ধীকে বারণ করেননি যে শ্রীরাম মন্দিরে যাওয়ার জন্য, কারণ এটা প্রণববাবু বলছেন রাজীব গান্ধীর প্রোগ্রাম তো আমি ডিসাইড করি না, এটা যারা ডিসাইড করেছে তারা বলতে পারবে, কিন্তু সোনিয়া গান্ধীর মনে একটা ক্ষোভ ছিল, ইচ্ছা করলে প্রণববাবু হয়তো তাকে বারণ করতেন, যে সারাদিনে তিনি অনেকগুলো প্রোগ্রাম করছেন রাজীব গান্ধী, এবার একটু বিশ্রাম নেওয়া এ কথা না শুনে তিনি চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে ত্রিপুরা মুখ করেছিলেন। তো এগুলো কতগুলো ব্যক্তিগত ছোট ছোট রাজনৈতিক সম্পর্কের মধ্যে অনেক জিনিস কাজ করে, যেগুলো রাজনৈতিক নীতি বা আদর্শের মানে তার বহির্ভূত একটা ব্যাপার আর কি। এখন কি করা যাবে যদি দুনিয়া গান্ধী যদি অসন্তুষ্ট হন এই কারণে, অন্যগুলো যদি করা যায় বাঙালির হচ্ছে করা যায়, সোনিয়া গান্ধীর উপর নির্ভর করে সেই সোনিয়া গান্ধী করেছিলেন আমি বলি শেষ করবো। প্রণববাবু মিডিয়া পারসেপশন যাই হোক, এটাও খুব মজার যে প্রণববাবু কিন্তু অনেকগুলো জেনারেশনের সঙ্গেই সাংবাদিকদের ঘনিষ্ঠতাটা, মানে আমি তো 84 সালে বর্তমান বেরোলো, বরুণ সেনগুপ্ত ছিল, আনন্দবাজার ওই যে গৌতম দা বলছিল যে বরকতপন্থী আর প্রণবপন্থী,
তো সুখরঞ্জন দ্বারা ছিল বরকতপন্থী, প্রণব বরুণবাবুরা ছিল প্রণবপন্থী, এ আর ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ। তো প্রণববাবু যখন বর্তমানে এলো তখন তো আনন্দবাজার প্রণববাবুকে সাপোর্ট করছে না, তখন তো রাজীব গান্ধীকে সাপোর্ট করছে। এবং প্রণববাবুকে বর্তমান কেন সাপোর্ট করে কেন করে না সেসব নিয়ে কত রকমের গুজব গল্প। আমি তখন একজন ট্রেনি জার্নালিস্ট 84 সালে, বরুণবাবু বোধ হয় আমি লেস ইম্পর্টেন্ট ছিলাম বলে হয়তো প্রণববাবুটা দিয়েছিল। তার কারণটা হচ্ছে যে আলিমুদ্দিন স্ট্রিট বা এগুলো প্রবীর ঘোষালরা বা ওরা সব কভার করতো, আমি হাওড়ার ছেলে, আমাকে বললো যে তুমি প্রণববাবু করো। আমি প্রণববাবু খায় না মাথায় মাকে কিছুই জানি না, একটা হাওড়ার অমেয় দত্ত বলে তখন জেলা কংগ্রেস সভাপতি ছিল, সে আমাকে সাধারণ অ্যাভিনিউর বাড়িতে প্রথম নিয়ে যায় 85 সালে। তারপর থেকে প্রণববাবুর সাথে ঘুরছি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসে, কংগ্রেস তো মুখ থুবড়ে পড়লো, কিছু হলো না, কিন্তু অন্তত নরেন্দ্রপুরের ছেলে, হাওড়া শহরের ছেলে, কোনো গ্রামই দেখিনি পশ্চিমবঙ্গে। আমি কিছুদিন আগেও বলেছি রাষ্ট্রপতি ভবনে যে আপনার দৌলতে আর কিছু না হোক বঙ্গ দর্শনটা কিন্তু আপনার জন্য বিনে পয়সায়, হ্যাঁ আমি আপনার গাড়িতে হ্যাঁ ঘুরে ঘুরে, হ্যাঁ তো তাদের অনেকে নেই, সেই সব লোকগুলো কোথায়, শ্যামল ভট্টাচার্য তারপরে অনেকেই চলে গেছে সমস্ত, যাই হোক। কিন্তু গল্প যেটা সেটা হচ্ছে যে প্রণববাবুর মানে আগে দেখেছি বরুণ সেনগুপ্ত, শ্যামল চক্রবর্তী, তারপরের জেনারেশন এসেছে, আমরা এসেছি, এবং কম বেশি অনেকে আমরা যেতাম, কেউ বেশি ঘনিষ্ঠ কেউ কম ঘনিষ্ঠ। এবং আমার সবসময় মনে হয় যে খবরের কাগজ আমরা যে যেখানে কাজ করেছি সেটাও একটা খুব বড় রোল প্লে করে। আমি যদি তখন বর্তমানে না থাকতাম হয়তো প্রণববাবুর সাথে সেই সখ্যটা, একটা রাজনেতার সাথে সাংবাদিকের সম্পর্কের একটা না প্রেক্ষাপট, কনটেক্সচুয়াল রেফারেন্স ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ইন একাডেমিক্স অলসো। তো সেই কনটেক্সচুয়াল রেফারেন্সে আমি ভাবি যে আস্তে আস্তে সেই রকমভাবে আবার এখন যারা দেখছি টিভিতে বলছে বা তারা সমস্ত নতুন জেনারেশন কংগ্রেসের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, তারাও প্রণবদা প্রণবদা করে অনেকে ঘনিষ্ঠ হয়েছে, হয়েছে হয়নি তা নয়, তারা তাদেরকে প্রণববাবু খবর দিয়েছে, গল্প করেছে। এবং মজার ব্যাপার, প্রণববাবুর তাহলে জেনারেশনের প্রবলেমটা তাহলে সত্যি কথা বলতে গেলে ওনাকে দেখে ওল্ড স্কুল, খুব মজার কথা আমাকে জয়রাম রমেশ বলেছিল, বুঝলেন প্রণববাবুকে দেখে একটু বোরিং মনে হয় না, 1952 1962 গল্প করে, হ্যাঁ, এবং ওই ওই রকমভাবে সবসময় খুব থিওরিটিক্যাল লোক, ওই রকম নানা রকমের জোকস, যেসব জোকসগুলো রাজনৈতিক নেতারা আমাদের সঙ্গে অনেক সময় করে থাকে সেসব উনি করেন না, গম্ভীর হয়ে থাকেন। তো উনি জয়রাম বলেছিল যে কিশোরী আমনকারের গান তুমি যদি আনন্দ পেতে চাও তাহলে তোমাকে একটু ক্লাসিক্যাল মিউজিকটা জানতে হয়। তো প্রণববাবুকে জান মানে এনজয় করতে গেলে, আমি তখন জয়রামকে বলেছিলাম অনেকটা জাপানি খাবারের মতো, মানে তুমি সুশি আর এ যদি তোমার নিজের যদি অ্যাকোয়ার টেস্ট বলে না ক্যাভিয়ার যেরকম, তোমার যদি অ্যাকোয়ার টেস্ট না থাকে তুমি স্বাদটা নিতে গেলে প্রণববাবুকে হোমওয়ার্ক করতে হয়। প্রণববাবুকে গিয়ে যদি কেউ এখন বলে যে ক্যাবিনেটে কি হয়েছে, প্রণববাবু দেবে একটা এখন, কিন্তু প্রণববাবুকে যদি আমি বলি যে দেখুন না যে ভোডাফোনটা কিন্তু জানেন তো যতই বলুন এটাকে করা উচিত নয় জানেন তো, কারণ এটাকে যদি করা হয় আমাদের স্বদেশি অর্থনীতি, প্রশিক্ষণ সাংবাদিকদের দরকার হয় যারা সেগুলো না জেনে কথা বলতে গেলে, সে গৌতম দা আমার চেয়ে বেশি জানে যে কি। আমার সাথে একবার শুধু প্রণববাবু রাষ্ট্রপতি ভবনে থাকার সময় রেগে গেছিলেন একটা অদ্ভুত ব্যাপারে, পরে উনি ফোন করে বললেন যে চিদম্বরম প্রণববাবুকে অ্যাটাক করেছিল রাষ্ট্রপতি থাকা অবস্থাতেও, এবং খুব দুঃখ পেয়েছিলেন। তো উনি চেয়েছিলেন যে ওটা বড় করে একটা ছাপা হোক, এবং উনি তো রাষ্ট্রপতি হয়ে কিছু বলতে পারছেন না, তো আর্গুমেন্টগুলো আমি সমস্ত নিয়ে এসেছিলাম এবং সুন্দর করে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতে অ্যাঙ্কার হয়েছিল। হয়তো উনি চেয়েছিলেন যে আনন্দবাজারে বেরোক, আমি বলছি না কাগজের একটা ফ্যাক্টর থাকে যে এটা যেহেতু, কিন্তু উনি সেদিন পুড়ি গেছিলেন এবং ভয়ঙ্করভাবে রেগে গেছেন, এবং সেই পুরীতেই যেদিন ওনার স্ত্রী মারা গেছে আমি ওনার পাশে ছিলাম, আমি দেখেছি ওনাকে কিরম ভাবে ভেঙে পড়তে, সেই পুরী থেকেই আমার দুঃখ হলো যে উনি আমাকে গালাগাল গালাগাল কথাটা বলা উচিত না সরি, মানে উনি রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে আমি তোমাকে রাষ্ট্রপতি ভবন থেকে ব্ল্যাকলিস্ট করবো। আচ্ছা আমি তো কিছু ভুল লিখিনি, উনি তো কাগজটাও দেখেননি, কেউ এটা বলেছে, বলছে চিদম্বরমের সঙ্গে আমার ছবি একসঙ্গে পাশাপাশি তোমার কেন ছাপা হয়েছে, আমি রাষ্ট্রপতি কনস্টিটিউশনাল হেড এবং ও তো অর্থমন্ত্রী, সুতরাং এর একটা প্রোটোকল আছে। এই যে আমি বলছি না যে ওনার কিন্তু একটা খুব কনস্টিটিউশনাল মাইন্ড ছিল। আমি তখন আর ওই রাগের মাথায় যদি বেশি বোঝাতে যাই যে ওটা ডেস্ক করেছি, ওটা তো আমার হাতে নেই ছবি ছাপা, দেখলাম এসব করে লাভ নেই, উনি আমার ব্ল্যাকলিস্ট করলে করবেন আর কি করা যাবে, আমার তো জুনিয়ররাই রাষ্ট্রপতি ভবনে যায়, আমি তো এখন আর যাই না। তারপরে 2-3 দিন পরে ওনার ফোন যে কি রে রাগ করেছিস, তুই কি রাষ্ট্রপতি ভবনে আসবি না নাকি, কি হয়েছিস, আরে ও আমি তো কাগজটা দেখলাম, ও তো ঠিকই আছে তুই কি করবি।
আবার তারপরে গেলাম। তো আমার জীবনেও যেটা 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 বেরিয়ে আসে যেটা বেরিয়ে আসে যেটা গৌতম দা বলছিল আর কি, মানে আমি সাংবাদিক হিসেবে যেটা সিরিয়াসলি যেটা মনে করি আর কি, প্রণব বাবুর মতো রাজনীতিকদের থেকে আমাদের সাংবাদিকদের অনেক কিছু শেখার আছে। মানে এরকম রাজনীতিটা ডিমান্ড করে যে আমি সাংবাদিক হিসেবে তৈরি হয়ে আসি, আমার যেটুকু ইন্টারাকশন অভিজ্ঞতা প্রধানত অর্থনীতি সংক্রান্ত খবর, এই বাজেটের খবর আমি দিল্লি থাকতে যখন করেছি, কিছুটা রাজনীতির খবরের ক্ষেত্রে, উনি প্রশিক্ষিত সাংবাদিক, যে সাংবাদিক প্রশ্ন করতে জানে, এই যে বিষয়টা জেনে প্রশ্ন করছে, তাকে কিন্তু উনি এন্টারটেইন করছে। কিন্তু ওই যেটা তুমি বললে আর কি, খবরটা কি দাদা, সেই স্তরে তার রাজনীতিগুলি ছিলেন। তোমরা দুজনে আমার সঙ্গে একমত হবে যে এই ধরনের সাংবাদিক মানে রাজনীতিকরা প্রণব মুখার্জির মতো মানে সাংবাদিকদের কাছে কিন্তু অ্যাসেট, মানে তাদের একত্রে কিন্তু তারা আমাদেরও শিক্ষাগুরু, কি গৌতম দা? হ্যাঁ নিঃসন্দেহে আমি একেবারেই একমত। এখন তো দেখো টেলিভিশনের দৌলতে তো এখন তো ইয়ে সাংবাদিকতা এসে গেছে, ইয়েস নোমলে বাইট সাংবাদিক, মানে যে রাজনৈতিক বিট কভার করছে, ফরেন পলিসি কভার করছে, ফরেনের এফ জানে কিনা সন্দেহ। এখন তা সত্ত্বেও তাকে চাকরির কারণে করতে হয়, তিনি নিজের প্রশ্ন করেন এবং অনেক কিছু লাগে, তাকে আবার বাইটে এত কথা প্রণব বাবুর মতো ব্যাখ্যা দিবে তার তো টেলিভিশনে দেখানো সম্ভব না, কারণ ওকে যে খাবে না সোজা কথা, কারণ হতে হবে একেবারে ক্রিস্প এবং এক লাইনে বাক্য। এই এক লাইনে কথা বলার জন্য উনি বহু সাংবাদিককে, টেলিভিশনের সাংবাদিককে রীতিমতো তিনি তাদের একেবারে যাকে বলে ভুমতেছেন একদম, আমি জানি উনি যখন দ্বিতীয়বার প্রধান অর্থমন্ত্রী হলেন, অর্থমন্ত্রী হওয়ার পরেই কিন্তু উনি চেষ্টা করেছিলেন যে প্রথম অর্থমন্ত্রী ভারতের অবিভক্ত লিয়াকত আলী পাকিস্তানের, তিনি পরে প্রধানমন্ত্রী হন, তিনি একটা টেবিলে বসে বাজেট লিখতেন, নিজে লিখতেন, সেই টেবিলটা কোথায় তিনি খুঁজে বের করছিলেন এবং সেই টেবিলটা পরে একটি গুদাম ঘর থেকে তিনি আবিষ্কার করেন, নিজে পড়েছিল। সেই টেবিল তার নর্থ ব্লকের ঘরে বসানোর জায়গা ছিল না, মানে এত বড় টেবিল। তারপরে সেটা কি হয়েছে আমিও খোঁজ করিনি, আমিও জানি না, এখন হয়তো অন্য অনেকে খোঁজ করলে জানতে পারবে। তো এই ধরনের যে জিনিস, যেমন উনি যখন একজনকে বলছিলাম আজকে যে অন্য একজন মানে আরেকটি চ্যানেলে বলছিলাম যে উনি যখন উনি পুরো এই যে বিক্রমশিলা তক্ষশিলা এই কথাগুলো না উনি এবারে বলতেন, আমি তোতা পাখির মতো আওড়াচ্ছি, কিন্তু এই যে ঐতিহ্য ভারতীয় সেন্টার ফর এক্সেলেন্স ছিল সারা বিশ্বে, এই কথাটা তিনি মনে করাতে চেষ্টা করতেন। এবং তিনি প্রথমবার যখন পারভেজ ইসলামাবাদে যান এবং পারভেজ মুশারফ তখন সেনাপ্রধান, তাকে শর্ত দিয়েছিলেন তক্ষশিলা যাওয়ার অনুমতি দিলেই তবে যান, এমনকি বেনজির ভুট্টো মারা যাওয়ার পরে তার যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তার আগেই শর্ত পাঠিয়ে বসে আসছিল মহেন্দ্রতলা যাওয়ার অনুমতি দিল, তখন তো বেনজির ভুট্টো কারণ সবাই তিনি যেতে পারেননি নিরাপত্তার কারণে। কিন্তু সেই তক্ষশিলা সফরে আমি গিয়েছিলাম এবং গিয়ে দেখেছি যে উনি এক একটা জায়গায় পাথরের সামনে আমি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে আছে, প্রায় সিকিউরিটি তারা দিচ্ছে, পাকিস্তানের সিকিউরিটি তারা দিচ্ছে, এক জরুরি মানে এখানে আর এত সময় দেওয়া যাবে না, এগুলো তো উনি অভিভূত হয়ে যেতেন। উনি যখন ওই বললাম 2005 সালে নিউ ইয়র্কে গিয়ে যখন শুরু হয়েছে সোনিয়া গান্ধী বলেছেন তোমরা ডেপুটি প্রাইম মিনিস্টার করবেন না, তখন উনি চিন্তা করলেন যে তাহলে আমাকে এবার ডিফেন্সেও সরাবে, আমি কোথায় এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তারপরের দিনই ওনার মিটিং ছিল বোস্টনে অমর্ত্য সেনের সঙ্গে, সেটা আমরাও গিয়েছিলাম। অমর্ত্য সেনকে তিনি প্রস্তাব দিলেন যে আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হলে নালন্দাকে রিভাইভ করবো, আপনি তার চেয়ারম্যান দায়িত্ব দেবেন, এবং সুগত বোস অবশ্যই একটি মধ্যস্থতার ভূমিকা পালন করেছিল। এবং সেই রকম অবস্থায় আলোচনা তো আমি দেখেছি, তুই তার সত্ত্বেও খোঁজ খবর রাখছেন ওখানে বিদেশে গিয়েও, নিউক্লিয়ার ডিলের আলোচনার পরেও রাত্রিবেলায় জিজ্ঞেস করতেন যে আজকে প্রিয় রঞ্জন দাস খুঁজি কলকাতায় কি বলেছে, মানে আমার সঙ্গে যে সতীর্থ সাংবাদিক সে নোট বই খুলে বসেছিল কোনো এক্সক্লুসিভ খবর পাবে বলে, পুরো নানা নোট বই খুলতে হবে না, আমি জানতে চাইছিলাম আজকে প্রিয় কি বলেছে, আমরা নিউক্লিয়ার ডিল কভার করতে এসে প্রিয় কি বলেছে জানো কি করে, তো অদ্ভুত বিষয় সেই রকম। কিন্তু ওনার কাছে খবর ছিল কি বলেছে, ওনার কাছে খবর ছিল কি বলেছে, উনি এই এতটাই প্রতিটি বাংলা কাগজ আমি যাতে জানি না পড়িনি জানি না, কিন্তু উনি বললেন আরে তোদের তো কোথায় জায়গায় অফিসারের নাম পড়তে গেছে, তো এইরকম মানে এতটাই যেটা পড়তেন খুঁটিয়ে পড়তেন এবং তার কোনো বাদ ছিল না, এত ভালো বাংলা কাগজের পাঠক মানে যেটা আমি নিজে পড়ি না,
এবং মানে সেটাকে উনি যেভাবে পড়তেন আমার কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। তো উনি বলছেন আমি পড়ি এই কারণেই যে ওখানে বুঝতে পারি কি কি ভুল লিখেছে। সেইগুলো উনি যে ডায়রি লিখতেন, ডায়রিতে তিনি কিন্তু লিখতেন, এবং আমি জানি না সেই ডায়রি গুলো কি হবে এখন, সেটা লাল ডায়রিতে উনি প্রতিদিনের দিনলিপি লিখতেন, সেগুলো সম্পর্কে কিছু উনি নির্দিষ্ট করে কিছু বলে গেছেন শেষে? একটা সভাতে উনি প্রথমে বলেছিলেন যে উনি ওই ডায়রিটা মেয়ে নন্দীকে দিয়ে যাবেন, কিন্তু আর একটা সভায় এসে তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি ভবনের একটি সভা মানে ঘরোয়া সভা, সেখানে বলেছিলেন যে ওটা আমার চিতার সঙ্গে, আমি জানি না আজকে কি ঘটেছে সেটা আমি বলতে পারবো না, এটা একমাত্র শর্মিষ্ঠাই বলতে পারবে কি হয়েছে। সেই ডায়েরিটা প্রায় ভারতীয় আধুনিক রাজনীতির একটি কাওয়াধার, তাতে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তিনি যা বইতে লিখেছেন বা আমরা যারা কতটুকু জানি তার বাইরে যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমি জানি না, সেটা কোনোদিন জানা যাবে কিনা, সেটা জানা গেলে তো ভারতের হয়তো রাজনৈতিক ইতিহাসের একটা অন্য কাহিনী আমরা জানতে পারবো, সেটা বলতে পারছি না এখনই, কোনো খবরও নেই আমার কাছে যে সেই ডায়েরি তিনি কি করবেন। সেই ডায়েরি কিন্তু তিনি লিখতেন রোজকার ডায়েরি না, তিনি লিখতেন 48 ঘন্টা আগে যেটা ঘটেছে সেইটা। তুই বলতে এটাই আমার সর্বশক্তি রাখার একমাত্র উপায়, আমি আজ যেটা ঘটেছে এটা আমি 2 দিন পরে দিই। সেইটার আমি অনেক জিজ্ঞেস করেছিলাম যে আপনি মেমোরি চর্চা করেন কিভাবে, বলে দেখবি যে কোনো জিনিস যখন লিখবি তখন দেখবি সেটা মনে থাকে, ফলে তুই লিখবি 2 দিন আগেকার ঘটনা, আজকের ঘটনা নয়, আজকের ঘটনা আবার 2 দিন পর, ফলে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আবার ক্রস চেক করা যে আচ্ছা এইটা ঘটেছিল এইটা কি তাই হয়েছে, যদি দরকার হলে কোনো নেতাকে ফোনও করতেন আচ্ছা কালকে তুমি এইটা বলেছিলে কি, তো কেউ জানতো না, বলতো হ্যাঁ বলেছি, উনি জানতাম না কেউ যে উনি আসলে ডায়েরি তুলি। তো এই ধরনের অনেক ছোট ছোট অসংখ্য অ্যানেকডোট বা ঘটনা ঘটছে, তার 5 দশকের উপরে জীবনের আমরা 1 দশকও সম্পূর্ণ জানি, ফলে আরো অনেক ব্যক্তি আছেন তারা আরো নিবিড় ভাবে তাকে দেখেছেন, তারা সিনিয়র আমাদের সিনিয়ররা আছেন তাদের জীবনেরও বহু অভিজ্ঞতা আছে তাকে নিয়ে, প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, এরকম একটা পুল করা যেতে পারে কোনো একদিন যে যারা যারা চিনতেন প্রণববাবুকে আসুন আমরা একটা জায়গায় পুল করি, যার যা তথ্য আছে জমা দিই, তাহলে সেই যদি একটি প্রামাণ্য গ্রন্থ হবে সেই প্রামাণ্য গ্রন্থটা আমার মনে হয় আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাস। তার একটা বড় উপাদান তো হতে পারতো সেই ডায়েরি গুলো যেগুলো উনি লিখে গেছেন, তুমি বললে প্রত্যেক 2 দিন পরে লিখছেন আজকের ঘটনা তো মনে থাকে। একটা জিনিস ছোট্ট জিনিস দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতিকালে অনেকের থেকেই তিনি যে একটু উচ্চতায় পদটাকে নিয়ে যেতে পেরেছিলেন, যে রাষ্ট্রপতি ভবনকে একজন ব্যক্তির একজন পদাধিকারী থাকার বাড়ির থেকে উন্নীত করে প্রায় উনি একটা জাতীয় আর্কাইভে জাতীয় সংগ্রহশালায় যে পরিণত করতে পেরেছিলেন, মানুষের জন্য খুলে দিয়েছিলেন, সেটাও বোধ হয় ওনার এই বড় ইতিহাস সচেতনতা ওনার এই যে স্টেটসম্যানশিপ তার সাক্ষ্য বহন করে, আমার আমি আমার তো তাই মনে হয়। জয়ন্তদা কি মনে করো খুব সংক্ষেপে সংবাদ পাও? না নিশ্চয়ই, মানে খুব সংক্ষেপে একটা মানে যদি ওয়ান লাইনার বলতে হয় তাহলে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ভবনেরই একটা রিফর্ম করে দিয়ে গেছে। কালাম লোকে বলে যে অনেক কিছু করেছেন, কিন্তু আমার যেটা মনে হয় যেরকম কোনো বিশিষ্ট মানুষদেরকে নিয়ে আসা এবং তাদেরকে ওখানে অতিথি হিসেবে রেখে সেই রাষ্ট্রপতি ভবনটা দেখানো, জনসাধারণের জন্য খুলে দেওয়া, মিউজিয়াম করা, যে সমস্ত গিফটগুলো সাধারণত এমনও রাষ্ট্রপতির ভবনে এমন রাষ্ট্রপতি আমি দেখেছি যে তার স্ত্রী রাষ্ট্রপতি, সুতরাং যদি রাষ্ট্রপতি না হতেন তাহলে আমি নামতাম করে বলতাম, সে সমস্ত গিফটগুলো নিয়ে চলে গেছে। তো এখন এটা তো ভারতবর্ষের একটা আমাদের আম সংস্কৃতির মধ্যে আছে, তো সেটা উনি পরিবর্তন করে দিয়ে গেছে। এবং রাষ্ট্রপতি ভবনে একটা মজার গল্প বলি যে পর্দাগুলো যেগুলো পুরনো আমলে ব্রিটিশ আমলে, সেই পর্দাগুলো প্রথম রাষ্ট্রপতি একবার প্রস্তাব দিয়েছিলেন নেহরুকে যে চেঞ্জ করে দাও বিদেশি পর্দা সব, এবং ক্যাবিনেটে নেহরু বলেছিল না পর্দা আবার বিদেশি কি, এত খরচা খাদি পর্দা লাগাতে হবে না। এটা একটা মজার গল্প, মিলিটারি সেক্রেটারি লিখে গেছে সেই সময়কার বাবু রাজেন্দ্র প্রসাদে। কিন্তু প্রণববাবু যখন জানতে পারলেন যে একটা ঘর আছে যেখানে ট্রাঙ্ক বোঝাই সমস্ত পর্দাগুলো পড়ে রয়েছে, একটু কাটা একটু এ অথচ খুব ভালো, তাহলে নষ্ট হয়ে যাবে, উনি তখন ডিপার্টমেন্টে সব অফিসারদের ডেকে ঠিক হলো যে ওই পর্দাগুলোকে সমস্ত দর্জি টর্জি এলো তারা কেটে ওই জায়গাগুলোকে এ করে পুরো প্রেসিডেন্সিয়াল এস্টেটে যত কর্মচারী আছে বিভিন্ন গ্রেডের, তারা মানে একজন হয়তো ঝাড়ুদার
প্রত্যেকের বাড়িতে সেই পর্দাগুলো লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। ওগুলোকে ফালতু ট্রাঙ্কের মধ্যে বোঝাই করে ওই সমস্ত মাউন্ট ব্যাটেনের আমলের পর্দা কোনো দরকার নেই, ওটাকে স্মৃতিটাকে বহন করা এভাবে এটা অযৌক্তিক অনাধুনিক। তো আমার মনে হয়েছে যে ওনার ভাবতেন ব্যাপারটা নিয়ে, উনি সবসময় খুব ভাবতেন, যে কোনো জিনিস করেছেন খুব মানসিকভাবে ওটার মধ্যে ঢুকে যেতেন। তো সেটা রাষ্ট্রপতি ভবনে গিয়েও সেটাই সেই অভ্যাসটা অবশ্যই অবশ্যই গৌতম দাকে তো আমরা এই বলতে পারছি না, গৌতম দা, হ্যাঁ গৌতম দা আবার ফিরে এসছে। যেটা বললে যে পিপলস প্রেসিডেন্ট যে পর্দার কথা তুমি বলছিলে গৌতম দা, প্রণববাবুকে একটা শেষ প্রশ্ন আমার, প্রণববাবুকে মানুষ, ভারতের মানুষ, সাধারণ মানুষ কিভাবে মনে রাখবে? আমরা আলোচনা শুরু করেছেন এই শিরোনাম দিয়ে যে লাইফ ইন ওয়েটিং, একটা জীবন অপেক্ষা করে কেটে গেল, অপেক্ষা অবশ্যই প্রধানমন্ত্রী পদের কথা বলা হচ্ছে, মানুষ কিভাবে মনে রাখবে এখন তিনি নেই, তিনি চলে গেছেন? আমি যেটা বলবো যে উনি আকাঙ্ক্ষা কতটা করেছিলেন এই বিষয়ে, সবটা একটা প্রত্যেক মানুষের জীবনেই আকাঙ্ক্ষা থাকে। আমি যেমন বলবো আমার জীবনের কোনো আকাঙ্ক্ষাই ছিল না আমি সম্পাদক হবো, আমি দলের ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ করতেই পছন্দ করি। কিন্তু তেমনি ওনার জীবনেও আমি রাজনৈতিক জীবনে আমি দেখেছি যে উনি বলেছিলেন যেটা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পদটা প্রস্তাব আসতে হয় সেটার জন্য দৌড়ে কোনো লাভ নেই। আমার মনে হয় ভারতবর্ষের মানুষ মনে রাখবে তাকে এই বলে যে উনি প্রণব মুখার্জির মতো একটা মানুষ প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল কিন্তু হননি, এবং তিনি হলে কত কিছু যে ভালো হতো সেটাই মানুষ কিন্তু এখনো চর্চায় তাই করেন। প্রণববাবু হতে চেয়েছিলেন, হতে চেয়ে ব্যর্থ হয়েছিলেন, তার থেকেও কিন্তু এখন ছাপিয়ে গিয়েছে যে প্রণববাবু প্রধানমন্ত্রী হলে ভারতবর্ষের অনেক উপকার হতো। ফলে এটা উনি ওনার একটা মরণোত্তর আমি বলবো পুরস্কার, যেটা তিনি নিয়ে হয়তো পরলোকে গেলেন। ফলে এটা আমার কাছে মনে হয় এই রাজনৈতিক ব্যক্তি তার জীবনের নিয়ে সমালোচনা আলোচনা অনেক কিছুই হয়তো হবে, কিন্তু আমি বলবো যে আজকে ভারতের সর্বসম্মত মত যে প্রণববাবুর প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। জয়ন্ত, এই প্রশ্নটাই তোমাকেও করছি, এদেশের মানুষ কিভাবে মনে রাখবে প্রণববাবুকে? জয়ন্ত তোমার কথা শুনতে পাচ্ছি না, কিছু সমস্যা হচ্ছে জয়ন্ত দা, তোমার কথা শোনা যাচ্ছে না। গৌতমদা যেটা বলছিলেন, গৌতমদা বলছিলেন যে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কিনা পারেননি, থেকে তার থেকে বড় কথা তিনি চলে যাওয়ার পর যেটা মানুষ বলবেন যে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন বলে দেশের ভালো হতো, এইভাবে মানুষ হয়তো তাকে মনে রাখবে। এবং সেখানে হয়তো প্রধানমন্ত্রী প্রণব মুখার্জি, হয়তো প্রণববাবু হয়তো একটা মরণোত্তর যে সম্মান তিনি যে পেলেন, দেশবাসী তাকে সেভাবে স্মরণ করে, এটা অবশ্যই খুব বড় কথা। জয়ন্তদার সঙ্গে আমি সংযোগ কেটে, জয়ন্তদা একটা এই ছোট্ট একটা প্রশ্ন, কিভাবে তাকে দেশের মানুষ মনে রাখবে? জয়ন্তদার কথা শোনা যাচ্ছে না, জয়ন্তদা সরি তোমার কথা একদমই শোনা যাচ্ছে না, কথা শোনা যাচ্ছে না, জয়ন্তদা আরেকবার চেষ্টা করছেন। গৌতম দা যেটা বললে এটা তো খুব বড় কথা, মানে এটা যদি সত্যি হয় তাহলে একটা মানুষকে তো মানে আমি বলবো মৃত্যুর পর তার তার উচ্চতা তার উপস্থিতি অনেক বেশি বেড়ে যাওয়া হলো, বেড়ে যাবে আর কি। আমি যেটা দেখেছি যে পশ্চিমবাংলার মানুষ বা পশ্চিমবাংলার রাজনৈতিক নেতারা তাকে দৃষ্টিতে দেখতেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর সেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাকে অন্য চোখে দেখতেন। আমি মানে কয়েকটি রাজ্যে তার সঙ্গে সফর করে দেখেছি যে পশ্চিমবঙ্গে ব্যতীত পশ্চিমবঙ্গে সেভাবে অতটা পরিলক্ষিত হয়নি, কয়েকটি জায়গায় দেখেছি আর কি। আমি বলবো যেমন বীরভূমে তিনি যখন গেলেন, বীরভূমের হেলিপ্যাডে যতটা না হেলিকপ্টার দেখা তার চেয়েও বেশি, কিন্তু আরো বেশি লোক জমায়েত হয়েছিল প্রণববাবুকে দেখা, যে তিনি হেলিকপ্টার থেকে নামছেন আমাদের গ্রামের মানুষ। এবং প্রণববাবু এত উৎসাহিত হয়েছিলেন, তিনি গোটা প্রদক্ষিণ করেছিলেন, একজন রাষ্ট্রপতি করা উচিত নয়, রাষ্ট্রপতি হয়ে গোটা হেলিকপ্টারের মাঠ তিনি প্রদক্ষিণ করেছিলেন, তাদের অভিবাদন জানালেন, মানে মনে হলো যেন তিনি লোকসভা নির্বাচনের প্রার্থী। তেমনি ত্রিপুরা রাজ্যে বা তামিলনাড়ুতে গিয়ে দেখেছি বিমানবন্দর থেকে এবং তার বাস সেই হোটেল পর্যন্ত পুরো রাস্তায় দুধারে কাতারে কাতারে মানুষ লাগে, যেটা দক্ষিণ ভারতে আমি যেটা দেখেছি, দক্ষিণ ভারতে বরাবরই একটু কংগ্রেস নেতাদের সম্পর্কে সাধারণ মানুষের একটু প্রীতি বেশি উত্তর ভারতের তুলনায়। সেই কারণেই আমার মনে হয়েছে যে প্রণববাবু রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু সত্যি সত্যি এক নাগরিক বলবো যে তিনি পিপলস প্রেসিডেন্ট বলে বলা হয়, কিন্তু প্রণববাবু হয়েছিলেন নাগরিক প্রেসিডেন্ট, নাগরিকদের রাষ্ট্রপতি, নাগরিক বোধ, নাগরিকত্ব বোধ, এই নিজের চেষ্টা করছিলেন মানুষের মধ্যে যে নাগরিক বলতে কাকে বোঝায়।
তাকে অনেক জায়গায় তাকে দেখে বিভ্রান্ত হয়েছে, কিন্তু আমি কোনো কারণে খুব একটা উৎসাহিত তার না তার দেখাতে না তার রাষ্ট্রপতি থাকা পানির জন্য। তিনি একটি অ্যাক্সিডেন্টাল রাষ্ট্রপতি ভারতবর্ষের রাজনীতিতে। অটল বিহারী বাজপেয়ী এমন একজন কাউকে খুঁজছিলেন যে যাকে অন্য ধর্মনিরপেক্ষ দল মেনে নেবে, ফলে তিনি ছিলেন ন্যাচারাল চয়েস। আজ যেরকম রামনাথ কোবিন্দ হয়েছেন ন্যাচারাল চয়েস বিজেপি, ভবিষ্যতেও তিনি হবেন আগামী 2022 তিনিও বিজেপি ন্যাচারাল চয়েস, তিনি অন্য কেউ হবেন না যে কম্পালশনের রাষ্ট্রপতি হবেন। প্রণববাবু কিন্তু কম্পালশনের রাষ্ট্রপতি নন, তিনি কিন্তু অন্য দলকে ভাঙিয়ে সমর্থন আদায় করে রাষ্ট্রপতি হয়েছেন। আমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার না? আমার যেটা মনে হয় যে আমি 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 যেভাবে প্রণববাবুকে দেখি, প্রণববাবুকে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে দেখে, আমি সেটাই বলবো যেটা সবাই বলছে, সেটা যে প্রণববাবু না মানে আমাদের দেশে 135 কোটি মানুষের দেশ, বহুত্ববাদ এবং বিশেষ করে আজকের দিনে যেরকমভাবে রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় মেরুকরণ, এই অবস্থায় সবসময় একটা তুতু ম্যায়ম্যায় রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক শিষ্টাচারের অভাব গোটা সমাজের মধ্যে, শুধুমাত্র কেন রাজনীতির কথা বলবো। তো এখানে না প্রণববাবু কিন্তু একটা সবাইকে নিয়ে চলার যে এই যে ইনক্লুসিভিস্ট প্রণব মুখার্জি, আমি মনে করি যে আজকের দিনে দাঁড়িয়ে এই রকম একটা মানুষকে বড় বেশি দরকার সমাজের প্রত্যেকটা স্তরে, মানে একদম পঞ্চায়েত থেকে সাউথ ব্লক পর্যন্ত, যে আমি আমার অন্যকে একটু পরিসর দেওয়া, আমি শুধু মানে আত্মমগ্নতা রাজনীতিতে পেয়ে বসেছে, এবং সেটা তো ট্রাম্প থেকে মোদি মানে গোটা পৃথিবীটাই এখন সেই রকম ভাবে একটা, কেউ রাইট উইং পপুলিস্ট, কেউ লেফট উইং পপুলিস্ট, কিন্তু প্রণববাবু কিন্তু একটা মধ্যম পথ ছিল যেটা বৌদ্ধ দর্শনে বলে, এবং সেটা আজকে নয়, যখন অন্ধ্রপ্রদেশে নরসিমারাও হেরে গেছে, এনটিআর জিতেছে, মনমোহনকে সবাই আক্রমণ করছে, যে মনমোহন তাকে প্রথমে মন্ত্রী করেনি সেই লোকটা সেই মনমোহনের জন্য সাপোর্ট করে বলছে রিফর্ম উইথ হিউম্যান ফেস, উনি তখন ডেপুটি চেয়ারম্যান প্ল্যানিং কমিশন, যে দুটোই দরকার, রিফর্মও করো। তো সবসময় উনি যে একটা মধ্যপন্থা মডারেট ক্যারেক্টার, কট্টরবাদ নয়, আমার মনে হয় এই জায়গাটা আমাকে খুব স্পর্শ করে। সকলকে নিয়ে চলায় বহুত্ববাদী চেতনার কথা তুমি বলছো, অনেক ধন্যবাদ। আমরা অনেকটা সময় পেলাম জয়ন্ত ঘোষাল এবং গৌতম লাহিড়ীকে, প্রণব মুখার্জি তার রাজনীতি নিয়ে আলোচনা করলাম এবং তার যে অবদান ভারতের রাজনীতিতে সেটা আমরা সুনির্দিষ্ট ভাবে এবং বিস্তারিত ভাবে শুনলাম দুজন প্রবীণ সাংবাদিকের থেকে। অনেক ধন্যবাদ তোমাদের আমাদের আলোচনায় থাকার জন্য। আর দর্শকদের জানানো যে এই অনুষ্ঠানটা আমাদের আমাদের ফেসবুক পেজে আপনারা তো পাবেনই, আর আমাদের পোর্টালে www.fortpiras.com এবং ইউটিউব চ্যানেলে ফোর্ট পিরাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য গৌতম দা জয়েন্ট। খুব ভালো থেকো, সাবধানে থেকো দুজনেই।